খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আল্লাহ এবং রাসূলকে এক করে আমরা যদি বলি যে আল্লাহ এবং রাসূলের নামে, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটি এমন হয় যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র তার নামে সব কিছু করতে বলেছেন, তার নামের মাধ্যমে তার নাম নিয়ে সব কিছু করতে বলেছেন। কুল্লু আমরিন যি বালিল লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা। হাদিসে আসছে আল্লাহর নাম ছাড়া কোনো কিছু হলে সেটা অপূর্ণাঙ্গ থাকে। তাহলে হাদিসে শুধু আল্লাহর নামের কথা আছে। আমরা যদি আল্লাহর সাথে সাথে রাসূলের নামও যুক্ত করি, তাহলে রাসূলকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেটার নাম হলো শিরিক। আর আমরা আজকেই আলোচনা করলাম যে মানুষের ইমানকে সবচেয়েতে দ্রুত ধ্বংস করে দেয় যে বিষয়টি, যেটার নাম হলো শিরক। নবীকে ভালোবাসতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের চাইতে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে না। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কথা বলতে গিয়ে এমন ভাবে বলেছেন, আল্লাহ এবং তার রাসূল কথাটাকে এমন ভাবে বলেছেন মনে হচ্ছে আল্লাহ এবং রাসূল দুই সত্তা মিলে প্রায় এক বা সমপর্যায়ের। তখন নবীজি বলেছেন, বিসাল খতীব আনত, তুমি অত্যন্ত নিকৃষ্ট আলোচক, লেকচারার, ওয়াইজ, কারণ তুমি রাসূলকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছো। আমাদের অনেক ভাইরা বলে আল্লাহ রাসূলের নামে, আল্লাহর নামে হয়, রাসূলের নামে হয় না। এভাবে বলতে পারেন আল্লাহর নামে রাসূলের পদ্ধতিতে, রাসূলের বাতানো পদ্ধতিতে। এই জন্য কখনো রাসূলকে আল্লাহর পর্যায়ে আনা জায়েজ নাই। আল্লাহর কোনো শরীক আছে, পার্টনার আছে? রাসূলকে যদি আল্লাহর পর্যায়ে নিয়ে যান, তাহলে এটা হলো আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা, যেটা সবচেয়ে বড় অপরাধ। অতএব এভাবে বলা যাবে না, এটা শিরকপূর্ণ কথা। ছোট ছোট কথা আমরা খেয়াল করি না, কিন্তু ঈমান নষ্ট হওয়ার মতো অনেক সময়। সবসময় ঈমান নষ্ট হবে না, ছোট শিরক হলে ঈমান নষ্ট হবে না, কিন্তু অনেক সময় এই ধরনের কথা ঈমান নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় আমরা বলি ফরজ নামাজ আল্লাহর জন্য, নফল এবং সুন্নতটা হলো রাসূলের জন্য। অনেকে বলে না, নফল কি রাসূলের জন্য? সকল ইবাদত কার জন্য হয়? ইয়াকা নাবুদু, হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করছি। এখানে ফরজ নফল সবগুলো আছে না নেই? অতএব আল্লাহর জন্য একটা, রাসূলের জন্য আরেকটা, ইবাদতের কিছু আল্লাহর জন্য, কিছু রাসূলের জন্য, এই কথাগুলো আমাদের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এগুলো শিরকপূর্ণ কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। এরপরে যে প্রশ্নটা আসছে, ইমাম সাহেবের বয়স 45 বছর কিন্তু তিনি এখনো বিয়ে করেন নাই, তার পিছনে নামাজ হবে কি? জি ভাই, এদেশে দুই শ্রেণীর মানুষের জন্য সাধারণ মানুষ বেশি মাসআলা তালাশ করেন। তার এক শ্রেণী হলো ইমাম সাহেব, আর অপর শ্রেণী হলেন মহিলারা। যত ফতোয়া দেখবেন, যত মাসআলা দেখবেন, বিশেষ করে খোঁচানো মাসআলা, এগুলো সব ইমাম সাহেবদের বিরুদ্ধে। কিছু মুসল্লি আছে সারাদিন খোঁচান, আর মহিলাদের বিরুদ্ধে সহবাসের পরে গৃহস্থলী কাজ করা যাবে কি না, এই প্রশ্ন আমাদের কাছে আসে, কারণ এটা মহিলাদের বিরুদ্ধে। একই কাজ যদি পুরুষ করে, তো সেখানে কোনো মাসআলা তালাশ করতে দেখা যায় না। ভাইরা আমার, ইমাম সাহেবদের ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই ধরিয়ে দিতে হবে, কারণ ইমামের ভুল হলে শত শত লোক তার অনুসরণ করে বিভ্রান্ত হবে। কিন্তু ইমাম সাহেবদের পেছনে অযাচিতভাবে খোঁচাখুচি করা যাবে না। ভাই, প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন হয়তো তার উদ্দেশ্য ভালো ছিল, ইমাম সাহেবের বয়স 45, এখনও বিয়ে করে নাই, তার পেছনে নামাজ পড়া যাবে কি না। আমার প্রশ্ন হলো, কোনো মুক্তাদি সাহেব, কোনো মুসল্লি সাহেব যদি বিয়ে না করেন আর বয়স 45 হয়, তার নামাজ হবে কি না? কি বলেন আপনারা, নামাজ হবে কি হবে না? তো এই প্রশ্ন কেন করেন না যে মুসল্লির নামাজটা হবে কি না? মুসল্লি বা মুক্তাদির নামাজ যদি হয় বিয়ে না করলেও, ইমামের নামাজও ইনশাআল্লাহ হবে, কারণ ইমামের জন্য আলাদা কোনো মাসআলা নাই। তবে হ্যাঁ, বিবাহের সামর্থ্য থাকলে সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় বিবাহ করাটাই হলো নবীর আদর্শ, সুন্নাত। এজন্য ইমাম সাহেব যদি অকারণে বিবাহ না করে নিজের জীবনকে শেষ করে দেন, অনেক যুবকরা আছেন অবৈধ সম্পর্ক করে যখন ফেল খায়, এরপরে বলে আর বিয়ে করব না, আছে না নেই, বলে আজীবন আর বিয়ে করব না। এই যুবক আমও হারাইলো, ছালাও হারাইলো। ছালা হারাইলো কেমনে? কারণ সে একটা সুন্নতের উপরে আমল করতে পারতো, নবীজির কাছাকাছি যেতে পারতো, আখেরাত ধ্বংস হলো, দুনিয়াও ধ্বংস হলো, ঠিক না? ঠিক। এই জন্য কেউ যদি বিবাহ না করে সারা জীবন তথাকথিত চিরকুমার থাকে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ
না, কিন্তু এর সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। কারোর হয়তো বিবাহ করার ক্ষমতাই নাই, সে বেচারা করলো না, তো এর সাথে তার নামাজ না হওয়ার কোনো সম্পর্ক নাই। এই মর বিষয়ে নামাজ বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ, যদি তিনি অন্য কোনো অসৎ উদ্দেশ্যে ওই যে ছ্যাঁকা খেয়ে বিয়ে না করার যে ব্যাপারটা এরকম কিছু যদি না থাকে। তো ইমাম সাহেবের ব্যাপারে এটা তো কল্পনা করা যায় না যে তিনি ছ্যাঁকা খেয়েছেন, এটা তো আমাদের যুবক ভাইয়েরা বন্ধুরা বেশিরভাগ খায় এরকম। জি যাক, আমরা আমাদের যুবক ভাইদের জন্য দোয়া করি, তাদের আমও থাকুক ছানাও থাকুক। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি প্রশ্ন পেয়েছি, মাহফিলগুলোতে বা অনেক জায়গায় হুজুররা বলেন কথা বলেন ঠিক কিনা, এটা আসলে ঠিক কিনা? চমৎকার প্রশ্ন ভাই, এবং খুবই দরকারি প্রশ্ন। এই প্রশ্নটা অনেকেই করেন যে হুজুর ওয়াজ করে আবার দর্শকদেরকে জিজ্ঞাসা করেন বলেন ঠিক কিনা। দর্শকরাই যদি ঠিক বে ঠিক ঠিক করে দেয় তাহলে হুজুরের দরকারটা কি? এই যে আবার ঠিক বললেন। যাই হোক ভাই, দেখেন উপস্থিত শ্রোতাদেরকে মাঝে মধ্যে তাদের আগ্রহ এবং অ্যাটেনশন তাদের মধ্যে সৃষ্টি করবার জন্য, মনোযোগকে নিবদ্ধ করবার জন্য এরকম প্রশ্ন রাখা জায়েজ আছে, এটা ঠিক কি না বা এরকম আছে কি না, এরকম জিজ্ঞেস করা জায়েজ আছে। প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বহু জায়গায় মানুষকে জিজ্ঞাসা করেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সকল শাসকদের শ্রেষ্ঠ বড় শাসক নন? এটা কি আল্লাহ জিজ্ঞাসা করছেন না? তাহলে আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন? আল্লাহ জিজ্ঞাসা করেছেন এর মানে কি আল্লাহ জানেন না? নাউজুবিল্লাহ, আল্লাহ তো অবশ্যই জানেন। মানুষকে জিজ্ঞাসা করেছেন কারণ জিজ্ঞাসা করে তার উত্তর দেওয়া, এটার মাধ্যমে মানুষের মধ্যে আগ্রহ অনেক সময় বাড়ে, আর তাছাড়া মানুষকেও তার মনোযোগকে আকৃষ্ট করা হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় তার মজলিসে সাহাবিদেরকে জিজ্ঞাসা করতেন বিভিন্ন প্রশ্ন, তখন সাহাবিরা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, না জানা থাকলে বলতেন এ বিষয়ে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তাহলে এই যে নবীজি প্রশ্ন করে সাহাবিদের আগ্রহ তৈরি করতেন, এরপরে বলতেন, অতএব ঠিক কি না আছে কি না এটার উত্তর কি, এ ধরনের প্রশ্ন শ্রোতাদের কাছে রাখা, এটা কোনো অন্যায় বা ভুল কিছু না। জি, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে? একটি কমন প্রশ্ন, আজকাল অনেকে আমাদের এই প্রশ্নটি করতে দেখা যায়। দেখুন, যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না। হ্যাঁ, দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না, অর্থাৎ কোমর ভাঙতে পারেন না, অনেক ব্যথা হয়, অসহনীয় ব্যথা, অথবা তার স্থায়ী রোগ হওয়ার আশঙ্কা আছে, পড়ে যাওয়ার আশঙ্কা আছে, অথবা রুকুও করতে পারেন কিন্তু সেজদায় যেতে আসতে পারেন না, কষ্ট হয়, অনেক কষ্ট, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন, রুকুর সময় ইয়াতে বসে চেয়ারে বসে ইশারায় রুকু করে সালাত আদায় করতে পারবেন। আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে তাহলে দাঁড়াইতেও হবে, রুকুও করতে হবে, সেজদা যাওয়ার সময় চেয়ারে বসে ইশারায় সেজদা করলে সালাত আদায় হবে। একচেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না এই ফতোয়াও সঠিক না, আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া সেটাও সঠিক না। আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার পাওয়া যায়, মসজিদকে এখন বাইতুল কুরসি মনে হয়। বাইতুল কুরসি মানে বুঝেন তো, চেয়ারের ঘর, মনে হয় যে কোনো চেয়ারের শোরুম টুম, এক প্রান্ত ধরে শুধু প্লাস্টিকের চেয়ার আর চেয়ার, মানে চেয়ারের দোকানে আসছে কিনা সন্দেহ দেখা দেয়। 10 বছর 20 বছর আগেও তো এত কমর ব্যথার রোগী দেশে ছিল না, কিন্তু এখন কোত্থেকে তো আসছে, সারা দুনিয়া দাবড়ায় বেড়ায় লাফায় লাফায় হাঁটতে হাঁটতে মসজিদে আসছে, মসজিদে এসে ধপাস করে বসে চেয়ারে নামাজ পড়তেছে, একটু কোমরের ব্যথা হয়েছে বলে যে শরীরটা খারাপ চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছে। এই ফ্যাশন করে সালাত আদায় করলে সেই সালাত হবে না। হ্যাঁ, আপনি রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, অসহনীয় ব্যথা যন্ত্রণা, অথবা এরকম যদি আপনি করতে থাকেন, একজন দিনদার এবং অভিজ্ঞ ডাক্তার দুই যোগ্যতা থাকতে হবে ডাক্তারের মধ্যে, যে ডাক্তার নামাজ কালামের গুরুত্ব বুঝেন এবং ডাক্তারও ভালো, তিনি যদি বলেন যে না আপনি এভাবে নিয়মিত রুকু সেজদা করলে আপনার স্থায়ী রোগ হতে পারে, তখন আপনি বসে রুকু সেজদা করতে পারবেন। যে ব্যক্তি দাঁড়ানোরও ক্ষমতা রাখে না তিনি বসে বসে হাত বেঁধে সালাত আদায় করতে
পারবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ বলেছেন তোমাদের যতটুকু সাধ্যে কুলায় ততটুকু আল্লাহকে ভয় করো, অতএব আপনার সাধ্য যেখানে শেষ হয়ে যাবে তারপরে বিকল্প আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটি হচ্ছে যে ব্যভিচার যারা করে তাদের কি বিচার হবে? জি ভাই, ব্যভিচার মানে জেনা, যারা জেনা করে তাদের বিচার হবে কিনা? অবশ্যই বিচার হবে। জেনা এমন একটি অপরাধ যে অপরাধের সাজা আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন। অবিবাহিত যদি হয় তাহলে তাদের শাস্তি বেত্রাঘাত, বিবাহিত হলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড রজম। কোরআনে কারিমে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জেনার শাস্তি সম্পর্কে আলোকপাত করেছেন। আর আখেরাতে যদি কেউ জেনার শাস্তি করে তওবা ছাড়া, গুনাহ আল্লাহর কাছ থেকে মাপ নেওয়া ছাড়া যায়, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ারাজে সেটি দেখে এসেছেন। অত্যন্ত ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে, জাহান্নামের আগুনে তাদের শাস্তি দেওয়া হবে, বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে। এই জন্য বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনরা যারা শুনছেন, এমন একটা সময় আমরা পার করছি, যুবক ভাইদের যৌবনে কোনো কালিমা লাগে নাই এমন যুবক পাওয়া বড় কঠিন হয়ে গেছে। ভাইরা আমার, বৃদ্ধ বয়সে সেজদায় যাবেন, রুকুতে যাবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, আপনার চোখের সামনে ভাসবে আপনার যৌবনকালের সে সমস্ত ভ্রষ্টতা, নষ্টতা, নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা আর জেনা ব্যভিচারের দৃশ্যগুলো, ঠিক না বেঠিক? আপনি সেজদায় যাবেন, আপনার চোখের সামনে ভাসবে আপনার সেই ফেলে আসা দিনগুলোর অসভ্যতা এবং নোংরামিগুলো, অপরাধের অদৃশ্য দাহন আপনাকে জ্বালাতে থাকবে। যৌবনকাল ওয়ান টাইম, চলে যাবে একভাবে। ভাইরা আমার, যদি এটাকে পবিত্র রাখতে পারেন, সংগ্রাম করতে পারেন শয়তানের বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে, ইনশা আল্লাহ বিইজনিল্লাহ আপনার এই যৌবনকালকে সারা জীবন আপনি এনজয় করে যাবেন, ইবাদতে মজা পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনার যে সয়লাব চলছে, যে আহ্বান চতুর্দিক থেকে জেনার হাতছানি চলছে, সেখান থেকে আমাদের যুবক ভাই বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। জি আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের সমাজে অনেককে বলতে শোনা যায় যে স্বামী যখন চলবেন তার স্ত্রী কি ডান পাশে হাঁটবেন বা বাম পাশে রাখবেন, কোন পাশে তারা থাকবেন, এই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, হাদিসের মধ্যে কিছু আসছে। এই যে একটু আগে বলছিলাম না, দুই শ্রেণী মানুষের বিরুদ্ধে সবচেয়ে বেশি মাসআলা চাওয়া হয়, তার প্রমাণ দেখছেন? আমি মাসআলার উত্তর দেই, আমি জানি। এক হলো ইমাম সাহেবদের বিরুদ্ধে, ইমাম সাহেব বাঁকা হাঁটলে তার পিছনে নামাজ পড়া যাবে কি না, ইমাম সাহেব যদি পান খায় তার পিছনে নামাজ পড়া যাবে কি না, ইমাম সাহেবের যদি টুপি বাঁকা থাকে তার পিছনে নামাজ পড়া যাবে কি না, ইমাম সাহেবের যদি চাদরটা ছেঁড়া থাকে নামাজ পড়া যাবে কি না, কত যে মাসআলা শুধু ইমাম সাহেবদের বিরুদ্ধে আর মহিলাদের বিরুদ্ধে। এই যে দেখেন প্রশ্নের স্টাইল, দেখেন স্বামীর ডান পাশে থাকতে হবে কি না, কেন স্ত্রীর বাম পাশে স্বামী থাকতে হবে কি না, এই কথা কেন বলছেন না? মাসালাটা কেন মহিলাদের উপরে ঘুরাচ্ছেন শুধু? যাই হোক ভাই, এটি কুসংস্কার। আমাদের দেশে অনেকে মনে করেন যে রাস্তায় চলতে হলে স্ত্রী স্বামীর ডানে, এই স্ত্রী তার স্বামীর ডান পাশে থাকতে হবে। অনেকে মনে করে বিছানায় যখন তারা ঘুমোতে যাবেন তখনও বিশেষ কোনো এক পাশে থাকতে হবে, স্বামীর ডানে বা বামে, এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই, এগুলো ভুয়া কথাবার্তা। এমনকি আরও নানা রকমের কথা প্রচলিত আছে এই ডানে বামে নিয়ে। হ্যাঁ, সালাত যদি স্বামী স্ত্রী একসাথে আদায় করেন তাহলে স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পেছনে দাঁড়াবেন, এখানে ডান আর বাম নাই, কথা কি বুঝাতে পারছি? এছাড়া কোনো জায়গায় স্বামীর ডানে থাকতে হবে, বামে থাকতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে, ডানে বামে সামনে পিছে সব জায়গায় থাকতে পারবে স্ত্রী, এত বেশি স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন স্ত্রীকে যেমন পুরুষকে দিয়েছেন। অতএব ধর্মের নামে এ সমস্ত কথা বলে ধর্মের অবমানন এবং অপমান কেউ করবেন না। জি পরের প্রশ্ন আসছে যে কারিগরি শিক্ষানীতি নিয়ে যদি ছেলে মেয়ে একসাথে ক্লাস করে বা পড়ে সেটা জায়েজ হবে কিনা, অর্থাৎ সহশিক্ষার ব্যাপারটা এখানে আসছে। দেখুন, নারী এবং পুরুষ একসঙ্গে পর্দা ছাড়া যদি একই সাথে মিলেমিশে কোথাও শিক্ষা গ্রহণ করে অথবা কাজ করে, ইসলামী শরীয়ত সেটাকে হারাম করেছে। কেন হারাম করেছে? কারণ নারী এবং পুরুষ একসাথে মিশে একাকার হয়ে গেলে সমাজ অনাচারে পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক না বেঠিক? সমাজ অস্থিতিশীল হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, পরিবারগুলো ভেঙে যাবে,
স্বামী স্ত্রীর মধ্যে কমিটমেন্ট থাকবে না, সন্তানের সাথে মা বাবার কমিটমেন্ট, শ্রদ্ধা এবং স্নেহের যে সম্পর্ক সেটা থাকবে না। এর সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো সেই সমস্ত দেশগুলো যারা অবাধ মিলামেশার সুযোগ করে দিয়েছে, তাদের দেশে পারিবারিক বন্ধনগুলো কি পরিমাণ টুনকো বরং ধ্বংস হয়ে গেছে আমরা কে না জানি বলেন। সে সমস্ত দেশে প্রত্যেক স্বামীর বা বেশিরভাগ স্বামীরই গার্লফ্রেন্ড আছে, আবার স্ত্রীর বয়ফ্রেন্ড আছে। মা বাবাদের ঠিকানা বাসা বাড়ি না হয়ে বৃদ্ধাশ্রম হচ্ছে, ঠিক না বেঠিক? 7-8 উঠলেই ছেলেরা মেয়েরা বাবা মাকে ছেড়ে আলাদা বাসা বাড়ি নিয়ে থাকার তাদের মধ্যে রেওয়াজ প্রচলন দেখা যায়। অতএব নারী এবং পুরুষের অবাধ মেলামেশা এটা সমাজকে ধ্বংস করবে, মানব সভ্যতাকে ধ্বংস করবে। মানুষের সৃষ্টিকর্তা জানেন কিসে অকল্যাণ, সেই জন্য বিধান দিয়েছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু সুফুফুর রিজালি আউয়ালুহা ওয়া খায়রু সুফুফুন নিসাই আখিরুহা। নামাজের মধ্যেও যদি নারী এবং পুরুষ একত্র হয় তাহলে পুরুষরা আলাদা পৃথকভাবে সামনে সফ করবেন, কাতারে দাঁড়াবেন, আর মেয়েরা পৃথকভাবে আলাদা সফ করে কাতার করে দাঁড়াবেন। একসাথে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আমাদের দেশে একটা গ্রুপ আছে হিজবুত তাওহিদ নাম, এদের দেখবেন যে বিভিন্ন সভা সমাবেশে মহিলাদেরকে সামনে বসায়, লেডিস ফার্স্ট, ঠিক না বেঠিক? ভাই কাজের ক্ষেত্রে সেবার ক্ষেত্রে অবশ্যই লেডিস ফার্স্ট, কিন্তু সব জায়গাতে লেডিস ফার্স্ট অথবা লেডিসে আপনি আপনার মধ্যে জগা খিচুড়ি করে যদি মিশায় নেন তাহলে সমাজে অশান্তি হবে, বিশৃঙ্খলা হবে, জেনা ব্যবিচার বাড়বে এবং সম্পর্কগুলো নষ্ট হবে, ঠিক না বেঠিক? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরুষদের সামনের কাতার ভালো, নারীদের পেছনের কাতার ভালো। আর হিজবুত তাওহীদ বলছে নারীদের সামনের কাতার ভালো, পুরুষদের পেছনের তাওহীদ ভালো। হিজবুত তাওহীদ সত্যবাদী না আমার রাসূল সত্যবাদী? কোনো সন্দেহ করার সুযোগ আছে? তাহলে বোঝা গেল এগুলো হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান। আল্লাহ তাআলা এদের কুচক্রান্ত থেকে, এদের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে এদেশের মানুষের ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জি মুহতারাম, পরের প্রশ্নটি হচ্ছে স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে কিনা? না ভাই, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। যদি রমজান মাসে বা আপনি রোজা রাখার পর দিনের বেলায় স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হবে কিন্তু রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। জি মুরগির ড্রেসিং করার ব্যাপারে একটু বলবেন, অনেকে বলেন যে ড্রেসিং করা মুরগি নাকি হারাম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এদেশের অনেক ওলামা ইকরাম এই মাসআলাটি বলেন, অর্থাৎ তাদের মত হলো যে মুরগিকে যদি ড্রেসিং করা হয় গরম পানিতে চুবিয়ে, এরপরে যে মেশিনের মাধ্যমে যদি তার পরগুলো আলাদা করা হয় তাহলে সেক্ষেত্রে সে মুরগি খেতে অনেক আলেমরা নিষেধ করেন। এই প্রশ্নের উত্তরে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলেছেন যে ওলামা একরাম যে যুক্তিতে নিষেধ করেন সেটা হলো ওনারা মনে করেন যে মুরগির পেটের ভেতরে নাড়িভুড়ি যদি থাকে, পায়খানা মলমূত্র আছে, এ অবস্থা যদি গরম পানিতে চুবানো হয় তাহলে ওই গরম পানিতে ওই মলমূত্র সবগুলো সিদ্ধ হয়ে গলে গোশতের সাথে মিশে যেতে পারে, নাপাক হয়ে যেতে পারে গোশতটা, সেজন্য আলেমরা নিষেধ করেন। কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলেছেন যে মাত্র কয়েক সেকেন্ডের জন্য চুবানো হয়, সামান্য সময়ের জন্য চুবানো হয়, এত অল্প সময়ে আসলে ওই মুরগির ভেতরকার ময়লা গোশতের ভেতরে প্রবেশ করে না, করে না। যে তার প্রমাণ কি? তার প্রমাণ হলো গোশতের মধ্যে কোনো মলমূত্রের গন্ধ আসে না, কোনো বর্ণ আসে না, কোনো আলামতও আসে না। অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ, সেটাই হলো বেশিরভাগ মনে হয়। তবে নিরাপদ হলো ড্রেসিং করার আগে পেটের নাড়িবুড়ি ফেলে দিয়ে এরপরে গরম পানিতে ড্রেসিং করা। দোকানদার ভাইরাও যদি এভাবে করেন তাহলে মানুষ সন্দেহের ঊর্ধ্বে উঠে যেতে পারেন। জি অনেক সুন্দর একটি প্রশ্ন পেয়েছে মুস্তাফা। সব মানুষেরই পাপ থাকে, তবে কোন রকম শাস্তি ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নেই? মাশাআল্লাহ, খুব চমৎকার একটা প্রশ্ন। পাপ তো সবারই আছে, তো পাপ থাকার পরেও সোজা জান্নাতে চলে যাওয়ার উপায় কি? এটার উপায় হলো অটোপাস। এই যে করোনা ভাইরাসের কারণে স্কুলে ছেলেদেরকে মেয়েদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে অটোপাস করে দেওয়া হয়েছে না, তো আল্লাহ যদি এরকম অটোপাস টাস করে দেয় তাহলে একটা সুযোগ পাওয়া যেতে পারে। কিন্তু ভাইরা আমার, আল্লাহর কাছ থেকে অটোপাসের জন্য মৌলিকভাবে দুটি শর্ত। এক, শিরক মুক্ত ঈমান থাকতে হবে। যদি ঈমানের মধ্যে শিরক থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতে অটোপাসের কোনো সুযোগ
নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অটো পাস পেতে হলে যেই কাজটি করতে হবে তা হলো শিরিক মুক্ত থাকতে হবে। শিরক করে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা আগাম ঘোষণা দিয়েছেন সে অটো পাসটা হবে না, সে সোজা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বি, আল্লাহর সঙ্গে শিরক করে মারা গেলে, তওবা ছাড়া মারা গেলে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। মুসনাদ আহমদে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু ইনদাল্লাহি সালাসা, আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে, তার ভিতরে এক ধরনের মামলা হলো শিরক সংশ্লিষ্ট মামলা, এটা জামিনের অযোগ্য, ক্ষমার অযোগ্য, সরাসরি জাহান্নাম, এজন্য শিরক থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। এক দ্বিতীয় হলো বান্দার হক নষ্ট করা যাবে না। ওই যে আজকে চারটা পয়েন্ট বলেছি, দুইটা পয়েন্ট এর মধ্যে চলে আসছে। দেখেন, বান্দার হক নষ্ট করা যাবে না, মানুষের অধিকার যদি নষ্ট করেন কিয়ামতের দিন আল্লাহ নিজেও বলবেন যে এই মামলা আমি নিষ্পত্তি করব না, যার অধিকার নষ্ট করেছ তার কাছে এই মামলার ইখতিয়ার, তিনি চাইলে মাফ করবেন, আর কিয়ামতে কেউ কাউকে মাফ করবে না, নিজের বাবাও ছেলে মেয়েকে মাফ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এই জন্য ভাইরা আমার, যদি গুনাহ করেও সোজা জান্নাতে যেতে চান, এক, শিরক থেকে বেঁচে থাকবেন, দুই, মানুষের হক নষ্ট করবেন না, আর তিন, সর্বক্ষণ তওবাকে নবায়ন করবেন, কিছুক্ষণ পরপর বা প্রতিদিনই আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাইবেন এবং চেষ্টা করবেন গুনাহ ছাড়ার। এই কসরত যদি করতে করতে থাকেন ইনশা আল্লাহ আশা করা যায় পাপের পরেও আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিবেন। এবারে প্রশ্নটি হলো যে বিধর্মীর ঘরে সেহরি খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা? বিধর্মীর ঘরের সাহরি খেয়ে রোজা খেয়ে রাখলে রোজা হবে কি না? ভাই, রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আপনি কোথায় খাচ্ছেন এটার কোনো গুরুত্ব নাই, আপনি কি খাচ্ছেন সেটার গুরুত্ব। ইমাম সাহেবের বাসায় বসে যদি শুকুরের গোশত খান সেটা কি হালাল হবে? অতএব কার বাসায় খাচ্ছেন, মুসলমান না অমুসলমান, ভালো মানুষ না খারাপ মানুষ, এগুলো দেখার বিষয় না। দেখার বিষয় হলো কি খাচ্ছেন। আমাদের দেশে দেখা যায় অনেকে প্রশ্ন করে যে হিন্দুর দোকানে খাওয়া যাবে কিনা, ওই একই লোক হারাম খাইতেছে সারাদিন, ওখানে জিজ্ঞাসা করে না যে হারাম খাওয়া যাবে কিনা, ঠিক না? বে ঠিক ভাইরা আমার, হিন্দুর দোকানে বা অন্য ধর্মের মানুষের দোকানে বা তার বাসায় খেলে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইহুদিদের বাসায় খাবার খেয়েছেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, এজন্য এটা নাজায়েজ নয়। তবে হ্যাঁ, আপনি কি খাচ্ছেন, হারাম খাচ্ছেন কিনা, এটা হলো মূল বিষয়। জি, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একজন ভাই যে বিশ্বে বিভিন্ন দেশ সহ মুসলিম উম্মার যে বিভক্তি, অবনতি এবং ধ্বংসে কি কি কারণ আপনি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ মুসলিমরা পরাজিত না বিজয়ী? বাহ্যিকভাবে আমাদের বুকটা কি খুব টান টান করে আমরা দাঁড়াইতে পারি না, মাথা নিচু অনেকটা? এর কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে যে অমুসলিমরা, আল্লাহর দুশ্মনরা, অন্য ধর্মের অনুসারীরা বা আল্লাহকে অস্বীকারকারীরা তোমাদেরকে ধ্বংস করার জন্য একে অন্যকে ডাকাডাকি করবে। তারা ডাকাডাকি করবে কিরকম? কামাতাদা আল আকালাতু ইলা কাসাতিহা, খাদকরা যেরকম খাবার দাবার টেনে হিসড়ে নিজেরা ভাগযোগ করে খায়, তোমাদেরকে এরকম ভাগযোগ করে খাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি আমাদের মুসলমানদের এই পরিণতি কেন হবে, আমাদের সংখ্যা কি কম হয়ে যাবে সেজন্য? নবীজি বলেছেন, না, বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা সেদিন সংখ্যায় অনেক থাকবে কিন্তু বানের পানির মতো তোমাদের কোনো মূল্য থাকবে না, খড়কুটের মতো ভেসে চলে যাবে, কোনো মূল্য তোমাদের থাকবে না। সাহাবীদের যুগে এক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাধারণ সাহাবীর দিকে তাকানোর ক্ষমতা কোনো অমুসলিমের ছিল না, আর এখন মুসলমান পরিচয়ে দিতেও অনেকটা কুণ্ঠাবোধ করতে হয় অনেক ক্ষেত্রে, ঠিক না? বেঠিক এই অবস্থা হবে যে নবীজি আগেই বলে গেছেন। কারণ কি? তিনি বলেছেন, তার কারণ হলো তোমাদের ভেতরে ওহান ঢুকবে। ওহান জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ওহান কি জিনিস? তিনি বলেছেন, হুব্বু দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার মোহ। আপনি দেখেন সমস্ত মুসলমান এখন হুজুর বলেন, আলেম বলেন, সবাই পয়সা ছাড়া আর কিছু বুঝে না, ঠিক না? বেঠিক সবাই হাজি সাহেব গাজী সাহেব সব সাহেবের শুধু পয়সা চাই, দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার মোহ যখন ভরে যাবে মুসলমানদের মধ্যে আর মৃত্যু ভীতি এটাকে যখন, এটা যখন অনেক বেশি হয়ে যাবে মানুষের মধ্যে, তখন লাঞ্ছনা অবধারিত হয়ে যাবে। অতএব এটি একটি কারণ। আরেকটি কারণ হলো, শাখা কারণ হলো, কোরআন এবং হাদিসের ইলমের কোনো চর্চা নাই। আজ মুসলমান নামে ইসলাম সম্পর্কে কোনো ধারণা আমাদের মধ্যে নাই, তাওহিদ আমাদের মধ্যে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির অনুসরণের গুরুত্ব আমাদের মধ্যে নাই, আমরা ঐক্যের গুরুত্ব বুঝি না। যদি বুঝতাম তাহলে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করতাম না,
শেখ অনেকগুলো প্রশ্ন আমার হাতে আছে। প্রচলিত মিলাদ জায়েজ কিনা, না জায়েজ হলে ইসলামের মধ্যে ক্ষতিকর দিকগুলো কি কি, এবং সুন্নত অনুযায়ী পালন করার কোনো পদ্ধতি আছে কিনা দয়া করে জানাবেন। ভাই, মিলাদের মধ্যে যা পাঠ করা হয় সেটা হলো বহুলাংশে পাঠ করা হয় নবীজির প্রতি দুরুদ। নবীজির প্রতি দুরুদ পাঠ করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? শুধু কি ভালো কাজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানসাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আমার জন্য। দুরুদ পাঠ করা মানে নবীর জন্য দোয়া করা। একবার দোয়া করবে, আল্লাহ তাআলা তার প্রতি দশবার রহমত নাজিল করবেন। এই জন্য দুরুদ পাঠ করা ভালো জিনিস, কিন্তু দুরুদ পাঠের জন্য একত্র হওয়ার নাম হলো মিলাদ। দুরুদ পাঠের জন্য সবাই একত্র হওয়ার নাম কি? মিলাদ। কোরআন এবং হাদিসে দুরুদ পাঠের আমলটাকে ইন্ডিভিজুয়াল আমল হিসাবে রাখা হয়েছে, এটা যার যার আমল। এটার জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন, হজ একা একা করার জিনিস না, পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষরা একা একা পড়ার জিনিস না, এখানে জামাতে পড়তে হয়। কিন্তু দুরুদ এটা পার্সোনাল, ওযু যেরকম যার যারটা করবে দুরুদটাও যার যারটা সে করবে, এর জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা নামাজে যে দুরুদ পড়েন সেটা কি সবাই একসাথে পড়েন না আলাদা আলাদা পড়েন, নাকি ইমাম সাহেবের সাথে সবাই সুর মিলায় পড়ে যার যারটা শেষে পড়েন না? নামাজের মধ্যে দুরুদ যদি যার যারটা শেষে পড়লে হয়, নামাজের বাইরেও দুরুদ যার যারটা শেষে পড়লে হবে ইনশাআল্লাহ। আর দুরুদের পাশাপাশি মিলাদের মধ্যে দুরুদ পড়তে পড়তে নবীর সম্মানে দাঁড়ায় যাওয়া, এটার নাম হলো কিয়াম। আমি একটা কথা প্রায় বলি, নবীর সম্মানে যদি দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে তো আল্লাহর সম্মানে কোরআন পড়তে পড়তে লাফানো উচিত, ঠিক না? বেশি বলেন, নবীর সম্মানে দুরুদ পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে তো কোরআন তেলাওয়াতের সময় কোরআন আল্লাহর কালাম, ওইটা করার সময় তো ফ্যানে ঝুলে থাকা উচিত। বোঝা গেল এগুলোর সাথে আসলে কোনো সম্মানের সম্পর্ক নাই। অনেক সময় দেখা যায় দাঁড়াইয়া, আবার সবাই গোল হইয়া দাঁড়াইয়া, মাঝখানে একটা চেয়ার বা বালিশ থাকে নবীজি এসে বসার জন্য, ঠিক না? বেঠিক। তো নবীজি আসবে কিভাবে? সবাই গোল হইয়া দাঁড়াইছেন, মাঝখানে বালিশ থাকছে, উনি আসবেনটা কোন দিক দিয়া? সে রাস্তাই তো বন্ধ করে দিছে। বোঝা গেল এগুলো কোনো সঠিক কাজ না। তবে হ্যাঁ, আমাদের যে সমস্ত ভাইরা নবীজির মহব্বতে কাজগুলো করছেন, আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝাবো। এগুলোর কারণে এলাকাতে মারামারি, হানাহানি, গণ্ডগোল, ফাসাদ করা জায়েজ নাই। প্রয়োজনে মিলাদ করুক তাও ভালো, কেয়াম করুক তাও ভালো, কিন্তু ঝগড়া করবেন না। জি, প্রেমের বিয়ে জায়েজ কিনা? দেখুন ভাই, প্রেমের বিয়ে জায়েজ কিনা, বিয়ে তো জায়েজ আলহামদুলিল্লাহ, কিন্তু তথাকথিত প্রেম অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারপরে যদি বিবাহ করে, তাহলে সেক্ষেত্রে বিবাহটা জায়েজ হয়ে যাবে। কিন্তু আগে যে হারাম সম্পর্ক রেখেছে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি ক্ষমা আদায় করতে পারে ভালো, আর না হলে বিবাহের জন্য পুরস্কার পাবে, এরপরে পুরস্কারটা ছিনাই নিয়ে আল্লাহ বলবে আসো এবার গুরুজ নাও। কারণ বিবাহের আগে যে সম্পর্ক করছিলা সেটা হালাল না হারাম? হারাম। বিবাহ করছো, সুন্নত আদায় করছো, ক্রেস্ট নাও, এরপরে ক্রেস্টটা বুঝে এবার আসো মুগুর নাও। কথা কি বুঝাতে পারছি? অনেক যুবক ভাইরা বলেন বিবাহের উদ্দেশ্যে প্রেম করলে ওইটা জায়েজ, অর্থাৎ আজকাল তো বেশিরভাগ এই তো এমনি তো প্রেম জিনিসটাই একটা চিটেরি, এটা শয়তানের একটা ভুয়া জিনিস, যুবকদের যৌবন বয়সের ভ্রম, নষ্টামি, এগুলো প্রাপ্তবয়স্ক মানুষের প্রেমের কথা বললেও সে হাসবে, কারণ সে জানে এটা যৌবক বয়সের একটা পাগলামি। তো শয়তানের অস্ত্র, এই অস্ত্র দিয়ে শয়তান যুবকদেরকে নষ্ট করে। তো যুবকদেরকে শয়তান আবার মাসালা ডেলিভারি করে, মাসালা ডেলিভারি করে এরকম যে বেটা বেশিরভাগ তথাকথিত অবৈধ প্রেম তো আজকাল সব দুই নম্বরই, এগুলো বিয়ের নিয়তে একটাও করে না, সব বদমাইশের নিয়তেই করে। তুই খালেস নিয়তে বিয়ের নিয়তে করলে তোরটা জায়েজ হবে, এই ফতোয়া শয়তান দেয়। ভাইরা আমার, বিয়ের নিয়তে যদি প্রেম করা জায়েজ হয়, তাহলে কোরবানের নিয়তে গরু চুরি করাও জায়েজ। কথা কি বুঝাতে পারছি? কোরবানের নিয়তে আরেকজনের গরু চুরি করে আনলে জায়েজ হবে? আপনার উদ্দেশ্য ভালো কিন্তু কাজটা খারাপ, সেটা কি ভালো না খারাপ? অতএব আপনার উদ্দেশ্য বিয়ে ভালো কিন্তু তথাকথিত প্রেম করতেছেন কাজটা খারাপ, অতএব উদ্দেশ্য ভালো হয়ে গেলে খারাপ কাজ কি হবে না, ভালো হয়ে যাবে না। জি জি। আরেকটা প্রশ্ন হলো যে তালাক ছাড়া অন্য জনের কাছে বিয়ে জায়েজ কিনা এবং শালিকে দেখা জায়েজ কিনা? দেখুন ভাই, তালাক ছাড়া অন্য জায়গায় বিয়ে জায়েজ কিনা, যদি স্বামী স্ত্রীর বিচ্ছেদটা চূড়ান্তভাবে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওই স্বামীর জন্য সেই ব্যক্তির সাথে, সেই মহিলার সাথে আর বিয়ে বসা জায়েজ নাই। এজন্য তালাকের ক্ষেত্রে সুন্নত পদ্ধতি হলো এক তালাক দেওয়া,
কয় তালাক দেওয়া। আমাদের দেশে যারা দাম্পত্য জীবনে একটু বেশি হট, বেশিরভাগ মানুষই হট মেজাজি। আমি আজ পর্যন্ত এক তালাক দেওয়া মানুষ খুব কম পাইছি খুঁজে। বেশিরভাগ মানুষ তালাক দিলে একসাথে তিনটাও দেয় না, বলে 3000 তালাক, 3 লক্ষ তালাক, তোরে তালাক তোর 14 গোষ্ঠী তালাক। ভাই বৌরে তালাক দিলে বৌর 14 গোষ্ঠীতে এমনি তালাক হয়ে যায়, কিন্তু 14 গোষ্ঠী ধরে তালাক দেয়, ঠিক না বেঠিক? এগুলো মূর্খতা, এগুলো অসভ্যতা, এগুলো বর্বরতা। দাম্পত্য জীবনে যদি সম্পর্ক ছিন্ন করতে হয়, সুন্নাত পদ্ধতিতে তালাক দিবেন, সুন্নাত পদ্ধতি তালাক শিখবেন, জানবেন। একদিন তালাক সম্পর্কে ওয়াজ করা দরকার শুধুমাত্র। বিবাহ করার আগে আমি বলি তালাকের মাসালা জেনে নেন, কারণ পরে তালাক দিয়ে এসে বলবেন হুজুর সরি বুঝতে পারি নাই। আপনি ছুরি আমার বুকে ভরে দিয়ে যদি বলেন যে সরি, তাতে কি জোড়া লেগে যাবে? তালাকটা এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়াহাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় সিরিয়াসলি না দুষ্টমি করে করলেও হয়ে যায়, তার মধ্যে একটা হলো তালাক। খবরদার, সাবধান, একটার বেশি তালাক দেওয়া জায়েজ নাই, নিষিদ্ধ, হারাম, বিদআত, তালাকে বিদআত, একটার বেশি তালাক দেওয়া এই জন্য দিবেন না। যদি একটা দিছেন আবার কিছুদিন পরে আরেকটা দিছেন, এরপরে আরেকটা দিছেন, 3 দফায় 3টা দিয়েছেন, ব্যাস সম্পর্ক শেষ, আর কখনো ফিরে আসার সুযোগ নাই। জি, আর শালির সাথে দেখা দেওয়া জায়েজ আছে কি না? ভাই অন্য মহিলার সঙ্গে দেখা দেওয়া, অন্য বেগানা রাস্তায় মহিলার সাথে দেখা দেওয়া জায়েজ না হারাম? সেটা যদি হারাম হয়, শালির সাথে দেখা দেওয়া ডবল হারাম। কেন ডবল হারাম বললাম জানেন? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ঠিক এই প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, দেবর মেয়েদের জন্য দেবর ভাসুর আর ছেলেদের জন্য শালিকা বইয়ের বড় বোন, তাদের সম্পর্কে আপনার বক্তব্য কি? নবীজি বলেছেন আলহামু আল মৌত, আরে এরা তো হলো মৌতের মতো, মৃত্যু, মৃত্যু দেখে যেরকম ডরাও, এই যে একটু আগে আপনার শিয়াল দেখে যেরকম লাফাইছেন, এরকম ভাবি আপনার দেবর শালিকা তাদেরকে এরকম লাফাইতে থাকবেন, অর্থাৎ দৌড়াইতে থাকবেন। কথা কি বুঝাইতে পারছি? কারণ তাদের মধ্যে, তাদের দ্বারা ফেতনার ভয় আরো বেশি, রাস্তার মহিলার দ্বারা এত ফেতনার ভয় নাই, এখানে রিস্ক অনেক বেশি। জি, আরেকটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমরা পেয়েছি যে অনেক সমাজে হিন্দু মুসলমান পাশাপাশি আমরা বসবাস করি, অনেক হিন্দু ভাইদেরকে যখন দেখা যায় তখন কি তাদেরকে আদাব বা নমস্কার আমরা দিতে পারবো, বা তারা যদি আমাদেরকে এই কথাগুলো বলে তার জবাবে আমরা কি বলবো? অমুসলিম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হলে তাদের প্রতি আমরা স্বাভাবিক যে সৌহার্দ্য প্রকাশ হয়, স্বাভাবিক যে সম্প্রীতি প্রকাশ হয়, সেগুলো আমরা তাদের সাথে আমরা বিনিময় করব। যেমন আপনার সুপ্রভাত, গুড মর্নিং, গুড ইভিনিং, ওয়েলকাম, ইংরেজিতে বাংলাতে যেমন চাই বলেন, সমস্যা নেই, কিন্তু আপনার ধর্মীয় অভিবাদন সালাম এটা তাদেরকে দিবেন না, এমনকি তাদের ধর্মীয় অভিবাদনও তাদেরকে দিবেন, কারণ ধর্মটা যার যার তার তার, নাকি সবার? আজকাল তো কথা হচ্ছে বলে ধর্ম যার যার, এ উৎসব, এ মজার, এগুলো সব সবার, আমরা সবাই খুব সুবিধাবাদী মুসলমান, বুঝেন নাই কথা? মজার ক্ষেত্রে আমরা সব একাকার হয়ে যেতে চাই, এগুলো জায়েজ না, এগুলো ভুল কথা, শয়তানি কথা এগুলো। ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, কৃষ্টি কালচারও তার তার, অতএব তার ধর্মের কৃষ্টি কালচার তিনি তার ধর্মে চর্চা করবেন, আপনারটা আপনার ধর্মে চর্চা করবেন। তাদেরকে এমনি স্বাভাবিকভাবে অবশ্যই তাদের প্রতি সৌজন্যতা বজায় রাখবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা হুজুরাতে বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অমুসলিমরা যদি তোমাদের প্রতি জুলুম না করে, তোমাদের সাথে সহবস্থান করে, তাদের সাথে সুন্দর আচরণ করতে আল্লাহ নিষেধ করেনই না, বরং সদাচরণ করলে বা ন্যায়নিষ্ঠ আচরণ করলে আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি ভালোবাসেন। জি, ইমান বাড়ানোর পদ্ধতি, ইমান বৃদ্ধি হওয়ার পদ্ধতি কি? ইমান বৃদ্ধি হওয়ার সবচেয়ে সহজ এবং সঠিক এবং সরাসরি পদ্ধতি হলো আল্লাহর কালাম অর্থ সহকারে বুঝে তেলাওয়াত করা, ব্যাখ্যা সহকারে জানা, এটা হলো ইমান বৃদ্ধি হওয়ার সবচাইতে সরল পদ্ধতি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা, যখন আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয় তখন মানুষের ইমান বাড়ে। এজন্য কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, অর্থ সহকারে বুঝবেন, আল্লাহর কথা জানবেন, যত বেশি জানবেন তত বেশি ইমান বৃদ্ধি হবে। কোরআন অর্থ সহকারে বুঝেন এমন কোন মানুষ এখানে আছেন? থাকলে একটা হাত তুলেন তো। বুঝে পড়েন কোরআন অর্থ সহকারে, বাংলা কোরআন কোন আলেমের তত্ত্বাবধানে থেকে, দেখেন কয়টা হাত উঠছে, সুবহানাল্লাহ। আচ্ছা হাত নামান, এমনি বুঝা ছাড়া কোরআন তেলাওয়াত করেন এরকম মানুষ যারা আছেন হাত তোলেন, এবার প্রায় শতভাগ হাত উঠবে, ঠিক না বেঠিক? কোরআন কি শুধুমাত্র মন্ত্রের মতো পড়ার জন্য আসছে ভাইরা আমার? আল্লাহ কোরআন দিয়েছেন আমাদের পথ দেখার জন্য, আর পথ কোরআন থেকে পেতে হলে বুঝতে হবে না, এজন্য বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুন।
সালাত আদায়ের সময় আমরা যে সূরা তিলাওয়াত করি সেটা মনে মনে পড়ি, সেই সময় যদি শ্বাস নিতে হয় ওই সময় কি মনে মনে পড়া যাবে? শ্বাস নিতে হলে মনে মনে পড়া যাবে না। প্রশ্নটা হলো এরকম যে সূরা পড়তে পড়তে আমি এক জায়গায় শ্বাস নিলাম, তো শ্বাস নেওয়ার সময়টা আর নষ্ট করে লাভ কি, ওই টাইমে মনে মনে পড়লাম আর কি। আমরা তো আসলে খুব সময়ের হেফাজত করা মানুষ, তাই না? এ যুগে আমরা প্রতিটা সেকেন্ডকে হিসাব করি, ফেসবুকে প্রতিটা স্ক্রলে প্রতিটা টানে সব হয় নেকি হয়। অতএব এইরকম একটা প্রজন্ম যে সারাদিন স্ক্রল করতে থাকে সওয়াবের উদ্দেশ্যে, তারা নামাজের মধ্যে নিঃশ্বাস নিতে হয় ওই টাইমটা তেলাওয়াত না করে থাকতে পারে না, মনে মনে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসলে ব্যাপারটা তার উল্টো। যখন নিঃশ্বাস ছাড়বেন তখন তেলাওয়াত করবেন না, মনে মনে তেলাওয়াত করলে নামাজ আদায় হবে না। নিঃশ্বাস ছাড়লেন, হাই আসলো, হাই ছাড়লেন, এগুলো বন্ধ করে তারপরে যেখানে থামছেন ওখান থেকে আবার তেলাওয়াত শুরু করবেন। জি। জুমার সালাতের খুতবা নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে ইমাম সাহেব কি নামাজ শুরু করে দিবেন নাকি নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করবেন? ইমাম সাহেব বা খতিব সাহেবের উচিত হলো খুতবাকে এমনভাবে পড়া, এমনভাবে খুতবা নিবেদন করা মুসল্লিদের উদ্দেশ্যে যেন জামাতের নির্দিষ্ট সময় পর্যন্ত যায়, প্রয়োজন একটু বেশি যায়, এক দু মিনিট কম যেন না যায়। কারণ অনেক মুসল্লি আপনার হয়তো তিনি নির্দিষ্ট সময়ের কথা মাথায় রেখে এখানে আসবেন দূর থেকে, তিনি এসে জামাত পাবেন না, এই জন্য আগে দাঁড়ানো উচিত না। তবে হ্যাঁ, এক দু মিনিট এদিক সেদিক হলে সেটাতে কোনো অসুবিধা নাই, ইমাম সাহেবের ব্যালেন্স থাকা উচিত সে বিষয়টা। জি। কেউ যদি একাধিক বিয়ে করেন, দুটি তিনটি বা চারটি, তাহলে কি এই চারটি বিয়ে করলে কি চারটি বাড়ি লাগবে নাকি সবাইকে নিয়ে একটি বাসায় থাকা যাবে পরিবারের মতন করে? ভাই, একাধিক বিয়ে যদি করেন তাহলে স্ত্রীর ভরণ পোষণ এবং তার আবাসনের ব্যবস্থা করতে হবে, প্রত্যেক স্ত্রীকে আলাদা আবাসন দিতে হবে, তার অবস্থা অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী তাকে পৃথক আবাসন দিতে হবে। সেই পৃথক আবাসনটা আপনি একই বিল্ডিংয়ের কয়েকটা ফ্ল্যাটে দিতে পারেন অথবা কয়েকটা ফ্লোরে দিতে পারেন। একই বাসার মধ্যে একই ঘরের মধ্যে রাখলে তো গৃহযুদ্ধ বাঁধবে, অতএব ওইটার তো প্রশ্নই ওঠে না। অবশ্যই আলাদা আলাদা রাখার ব্যবস্থা করবেন, কিন্তু তাই বলে আলাদা আলাদা বাড়ি বা বিল্ডিং করে ফেলতে হবে না, সামর্থ্য অনুযায়ী অবশ্যই করতে হবে। তবে একাধিক বিয়ে করার ক্ষেত্রে একাধিক বিয়ে করে ইনসাফ আপনি প্রতিষ্ঠা করতে পারবেন কি না, সেটা হলো প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। এ যুগে বেশিরভাগ মানুষ দেখা যায় যারা একাধিক বিয়ে করে, রিক্সাওয়ালা, টোকায়, রংবাস, বিয়ে তিনটা চারটা করে, বউ কোনটা আছে কোথায় খবরও নেই। ইসলামের গুরুত্বপূর্ণ একটা জায়েজ বিধানকে তামাশায় পরিণত করেছে এই শ্রেণী মানুষ, ঠিক না? ঠিক। জি। বিকাশ থেকে ৬ মাস বা ১ বছর পর যে সকল ইন্টারেস্ট আসে সেটা কি ভোগ করা যাবে? না, এটা ভোগ করা যাবে না। বিকাশ থেকে যে ইন্টারেস্টটা আসে, ইন্টারেস্ট তো সুদ, সুদকে এখন ইংরেজিতে নাম দিয়েছি আমরা ইন্টারেস্ট, মানে অনেক স্বাদ, তাই নাকি? দেখুন ভাই, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, আর এত ডেঞ্জারাস একটা বিষয়, আল্লাহ তাআলা বলেছেন ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এত বড় কথা আল্লাহ অন্য কোনো অপরাধের ক্ষেত্রে বলেন না, সুদের ক্ষেত্রে বলেছেন। এজন্য বিকাশে সুদ বন্ধ করার অপশন আছে, সুদ বন্ধ করে রাখবেন, তাহলে আপনার টাকা পয়সা যাই থাকুক কি আসবে না, সুদ আসবে না। যদি সুদ এসে যায় তাহলে এটা ভোগ করতে পারবেন না, কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন, জায়েজ হবে না, হারাম হবে। জি। আজানের আগে দুরুদ পড়া যাবে কি না? দুরুদ আজানের আগে পাঠ করার জিনিস না, দুরুদ পাঠ করতে হয় আজানের পরে। চট্টগ্রাম এলাকাতে আরো কোনো কোনো এলাকাতে দেখা যায় আজানের আগে কি কি কতগুলা বলে তারা আলাদা করে, তাই না? অনেক এলাকাতে আছে না তো, এগুলো সম্পূর্ণ বিদআত। যে জিনিসটা কোরআন হাদিসে নাই সেটা ইসলামের নামে নতুন কিছু যুক্ত করে দেওয়া। অনেকে আবার বেদাতের কথা বললেই বলে ক্যামেরাও বেদাত, মাইকও বেদাত, এরা আসলে বেদাতের অর্থ বুঝে নাই। গায়রে দিরা দি সুমর্দন বেদাতাস্ত, মুফতি ফজলুল্লাহ রহিমাহুল্লাহ বাংলাদেশের একজন বড় আলিম ছিলেন, তিনি বলেছেন গায়রে দিরা দি সুমর্দন বেদাতাস্ত, যেটা ধর্ম নয় সেটাকে ধর্ম মনে করাটা হলো কি বেদাত। এ মাইক তো ধর্মের কিছু না, এটা দুনিয়া, ক্যামেরা দুনিয়া, বাস দুনিয়া, প্লেন বিমান এগুলো সব দুনিয়া, দুনিয়ার কাজ, এগুলোকে শরীয়তে বেদাত বলে না, এগুলো জায়েজ কাজ। সব মনে করি কোনো কাজ যদি করে অথচ সেটা করতে কোরআন হাদিসে বলা হয় নাই, তাহলে সেটার নাম হলো বেদাত। অতএব আপনার এই জিনিসটি বেদাত হবে, আজানের আগে দুরুদ পাঠ করবেন না। তবে হ্যাঁ, আজানের শেষে দুরুদ পাঠ করার কথা বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত। আজানের যে দোয়া দোয়া পড়বেন সেই দোয়া আল্লাহ রাব্বা হাজির দাওয়াত তাম্মা, এ দোয়ার আগে বা পরে আজানের শেষে আপনি দুরুদ পাঠ করবেন। জি।
জানাজার সালাত আদায় করার সময় জুতা নিয়ে পড়া যাবে কিনা? জি ভাই, জানাজার সালাতের সময় পায়ে জুতা থাকলে আমরা জুতা খুলে ফেলতে হবে কিনা? আমাদের দেশে বেশিরভাগ মানুষ দেখা যায় জানাজার নামাজের সময় পায়ে জুতা থাকলে জুতা খুলে সামনে রেখে তারপরে দাঁড়ায়, ঠিক না ভাই? ঠিক। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা জুতা পরে নামাজ পড়তে অস্বীকৃতি জানায়, অতএব তোমাদের জন্য কখনো প্রয়োজন হলে তোমরা জুতা পরে নামাজ পড়িও। এই জন্য জানাজার নামাজের সময় পায়ে জুতা থাকলে ওটা খোলার কোনো প্রয়োজন নাই। তবে গ্রামে বা এমন কোনো এলাকায় যদি থাকেন যেখানে বিভিন্ন জায়গায় মলমূত্র পড়ে থাকতে পারে, আপনার জুতার তলায় নাপাক লেগে থাকতে পারে এরকম সম্ভাবনা থাকে, বা আপনি দেখতে পান তলাতে কিছু একটা আছে নাপাক মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি জুতা সামনে খুলে রেখে অথবা জুতা খুলে তার উপরে দাঁড়াইতে পারবেন। কথা কি বুঝতে পারছি? কিন্তু অটোমেটিক আপনার জানাজার জন্য দাঁড়াইলেই জুতা খুলে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। জি, নামাজের নিয়ত করতেই হবে কিনা এই ব্যাপারে তিনি জানতে চাইছেন। নিয়ত করতেই হবে, নিয়ত না করলে কোনো ইবাদত কবুল হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভর করে। নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস। নিয়ত বলা শরীয়তে নাই, নিয়ত করা শরীয়তে আছে। করতে হয় মনে মনে আর বলতে হয় মুখ দিয়ে, ঠিক না ভাই? ঠিক। কোরআন হাদিসে কোথাও নিয়ত বলতে বলা হয় নাই। আমরা নামাইতে অনুপ্রাণিত হন এগুলো সব ওই বগদাদি কায়দায় পাই, মক্কা বা মদিনার কায়দায় নাই। আমরা কি বগদাদ থেকে ইসলাম আসছে না মক্কা মদিনা থেকে আসছে? তাহলে বগদাদি কায়দা থেকে আপনি কেন নিয়ত নেবেন? অতএব আপনি কি নামাজ পড়ছেন মনে মনে ইচ্ছা করার নাম হলো কি নিয়ত করা। অনেকে জিজ্ঞাসা করবেন, আপনি কি সামনের বছর হজে যাবেন কিনা? বলে হ্যাঁ, সামনের বছর হজে যাওয়ার নিয়ত করছি। বলে না এ নিয়ত করছি মানে কি? মনে মনে ইচ্ছা করছি। উনি কি বলছে? নাওয়াইতু আন আযহাবা ইলাল হাজ্জ হাযাল আম, এই বছর আমি হজে যাব, এরকম কোনো আরবিতে নামাইতে পড়ে? তারপরে তো নিয়ত করা বলে। অতএব আপনি কি নামাজ পড়ছেন মাথায় থাকলে সেটাই কি নিয়ত, ইনশাআল্লাহ, মুখে বলার দরকার নাই। জি, পরকীয়া প্রেমের কঠিন ক্ষতিকর দিকগুলো কি কি জানতে চাইছেন? আল্লাহ মাফ করুক, এটা আমাদের সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসের কারণে। মেয়েরা ছেলেরা কেউ কারোর সাথে কম যায় না, বাসায় আসা স্ত্রীর সাথে ভালোবাসার অভিনয় করে, কিন্তু ফেসবুকে মেসেঞ্জারে অবৈধ সম্পর্ক বিভিন্ন লোকজনের সাথে করে। একই কথা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। মনে রাখবেন, যদি বিবাহিত মানুষ পরকীয়া করে এবং জেনায় লিপ্ত হয়, ইসলামের শরীয়তে তার শাস্তি হলো সবচেয়ে জঘন্য রজম, মৃত্যুদণ্ড, আর আখেরাতে তো জাহান্নামের শাস্তি অবশ্যই আছে। মনে রাখবেন, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি ধ্বংস হয়ে যায় যখন স্বামী তলে তলে স্ত্রীর সঙ্গে খেয়ানত করে, আর স্ত্রীও তলে তলে স্বামীর সাথে ভালোবাসার অভিনয় করে, অন্য কারোর সাথে খেয়ানত করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম কাজগুলো থেকে বেঁচে থাকার মতো ইমানের শক্তি দান করুন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মিরাজ সম্পর্কে। বাবার আগে ছেলে মারা গেলে নাতি নাতনিরা দাদার কাছ থেকে কতটুকু সম্পদ পাবেন নাকি পাবেন না, এ ব্যাপারে প্রথমত জানতে চাইছেন। দেখুন, দাদা বেঁচে আছেন, বাবা মারা গেছেন, এরকম যদি হয় তাহলে নাতিরা দাদা থেকে কোনো সম্পত্তি ওয়ারিস হিসাবে পাবেন না। কি হিসাবে পাবে না? ওয়ারিস হিসাবে পাবে না। তবে নাতি হিসাবে অবশ্যই দাদার উচিত এবং কর্তব্য এবং নাতিরা পেতে পারেন হেবা হিসাবে, দান হিসাবে। কথা কি বুঝতে পারছি? ওয়ারিস হিসাবে কেন পাবে না? আমাদের অনেক মুসলিম ভাইরা এই জায়গায় এসে ইসলাম থেকে খারিজ হয়ে যান, বেঈমান হয়ে যান, আল্লাহর এই বিধানকে অস্বীকার করে ফেলেন। কেন? তারা বলেন যে এটা কেমন কথা, একটা বাচ্চা তার বাপ মারা গেল, দাদার সম্পত্তিতে কিছুই পাবে না, তো তারা চলবে কেমনে? ভাইরা আমার, এই চিন্তা আপনার না করলেও চলবে, ইসলাম সেই ব্যবস্থা রেখেছে। দাদার উপরে ফরজ অবশ্য কর্তব্য হলো এই নাতি নাতনিরা যতদিন প্রাপ্তবয়স্ক না হবে তাদের ভরণ পোষণ কে দিয়ে যাবে? দাদা দিয়ে যেতে হবে, কারণ বাপের পরে অভিভাবক কে? দাদা। আর ওয়ারিসদেরকে কোনো সম্পত্তি, বিশেষভাবে কোনো ওয়ারিস, একজন ওয়ারিসকে আলাদা দান করা যায় না, হেবা করা যায় না, ইসলামে জায়েজ নেই, হারাম, দিলে সবাইকে দিতে হয়। এই ক্ষেত্রে নাতি নাতনিদের যেহেতু তাদের বাবা মারা গেছে এবং তারা ওয়ারিস না, এই জন্য তাদেরকে দাদা চাইলে যত খুশি সম্পদ তাদের নামে লিখে দিতে পারবেন এবং দেওয়াটাই হলো নৈতিক দায়িত্ব। এখন প্রশ্ন হলো কেন তারা মালিক হবে না? এর উত্তর হলো যে দাদা সম্পত্তি মালিক, ওনার সম্পত্তির মালিক বাপ হবে কখন? দাদা মারা গেলে, তারপরে বাপের মাধ্যমে সন্তানরা পাবে, নাতিরা পাবে, তাই না?
এখন বাপ যদি আগেই মারা যান তাহলে তো আমার বাপ নিজেই তার বাপ দাদার অর্থাৎ আমার দাদার কাছ থেকে সম্পত্তির মালিকই হন নাই, তো আমি কিভাবে মালিক হব? কথাটা কি বুঝাতে পারছি? কিন্তু এই নাতিরা কিভাবে বাঁচবে না বাঁচবে সেই ব্যবস্থা ইসলামে রাখা আছে। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, ছেলে মেয়েরা নাবালক থেকে সাবালক হলে তাদের হক বুঝিয়ে দেয়া বাবার দায়িত্ব কতটুকু, না দিলে বাবা গুনাহগার হবেন কিনা? হক বুঝিয়ে দেয়া বলতে যদি সময় সম্পদ এগুলো দিতে বলেন তাহলে এটা ঠিক না। ছেলেমেয়েরা যদি ছোট থাকে, বেকুব থাকে, বরং তাদের সম্পত্তি দিলে তারা এগুলো নষ্ট করে ফেলবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাতু আমওয়ালাকুম ওয়ালা তাতু সুফাহা আমওয়ালাকুম, নির্বোধ দেখে তোমাদেরকে সম্পদ তোমাদের সম্পদ দিও না। এই জন্য তাদেরকে হক বোঝানো বলতে সম্পদ দিতে হবে না, তবে হ্যাঁ তাদের জীবনে কোনটা উচিত কোনটা উচিত না, কোনটা ভালো কোনটা মন্দ, এগুলো তাদেরকে বুঝাইতে হবে। সম্পত্তি বাবার মৃত্যুর পরে পাবে, হ্যাঁ বাবার জীবদ্দশায় ভাগ করতে পারে, যদি মৃত্যুর পরে জুলুম হবে এ আশঙ্কা থাকে। জি, ফজরের নামাজের পর নফল নামাজ পড়া যাবে কিনা? ফজরের নামাজের পর কোনো নফল নামাজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে সুস্পষ্ট বলা আছে, লা সলাতা বাদ আল ফজরি আও কামা ক্বাল আলাইহিস সালাম, ফজরের পরে আসরের পরে কোনো নামাজ নাই। অর্থাৎ আসরের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আর ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো নফল নামাজ নাই। এই টাইমটা জিকির আজকার তাসবিহ করার সময়। জি, স্বামী যদি বিদেশে থাকে আর স্ত্রীর খবর না নেয় তখন স্ত্রীর কি করা উচিত? অনেক কুলাঙ্গার স্বামী এরকম আছে যে বিদেশে পড়ে থাকে, স্ত্রীর কোনো খোঁজ খবর নেয় না। যদি এরকম কোনো স্বামী থাকে তাহলে স্ত্রী অভিভাবকদের মাধ্যমে তাকে প্রেশার দিবে, যদি সে কোনোভাবেই তার দায় দায়িত্ব না নেয় আর কাবিননামার 18 নম্বর কলাম পূর্ণ করে সেখানে স্বাক্ষর স্বামী স্ত্রী উভয় করে থাকে আগদের পরে, তাহলে যথাযথ নিয়মে ওলামাদের মাধ্যমে, ময়ুরব্বীদের মাধ্যমে, উভয় পক্ষের অভিভাবকদের মাধ্যমে অথবা আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। অবশ্যই আলেমদের সাথে পরামর্শ করে নেবেন যাতে এমন না হয় যে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিয়েছেন কিন্তু শরীরভাবে বিবাহ বিচ্ছেদ হয় নাই। সে সুযোগ আছে কিন্তু এটা হবে শেষ চিকিৎসা, আগে সমাধানের জন্য সব রকমের উপায়গুলো অবলম্বন করবেন। জি, স্ত্রী অসুস্থ থাকার কারণে যদি বাচ্চা সহ স্ত্রীকে চলে যেতে বলা হয় তখন স্ত্রীর কি করা উচিত? এরকম যদি কোনো পুরুষ করে যে স্ত্রী অসুস্থ দেখে বলল যে বাচ্চা নিয়ে চলে যাও, তাহলে সে পুরুষ তো আল্লাহর জমিনে সবচেয়ে জালিম, সবচেয়ে অবিবেচক এবং সবচেয়ে বড় অত্যাচারী এবং গুনাহগার পাপী মানুষদের অন্তর্ভুক্ত। স্ত্রী এরকম পাপীর বিরুদ্ধে যত রকমের ব্যবস্থা আছে সব নিতে পারবে এবং তাকে সোজা করার জন্য যত ওয়ে আছে সবগুলো অবলম্বন করতে পারবে। কোনোটা যদি না হয় এক্ষেত্রেও তিনি চাইলে বিচ্ছেদের পথে হাঁটতে পারবেন। জি, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, কোরআনে ওয়াইনকে হারাম করা হয়েছে কিন্তু হুইস্কি মদ বিয়ার এইগুলোর কথা ক্লিয়ার করে বলা হয় না, যদি এই কথাগুলো ক্লিয়ার করে বলতেন। আপনারা শুনেছেন আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বলেছেন একটা গ্রুপ বাইর হয়েছে যাদের নাম হলো আহলে কোরআন। বাংলাদেশে অবশ্য তারা নিজেদেরকে এই নামে পরিচয় দেয় না, তাদের বাংলাদেশে নাম হলো কোরআন রিসার্চ ফাউন্ডেশন, QRF। অনেক বক্তার নামের শেষে দেখবেন সদস্য QRF, মানে কোরআন রিসার্চ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কাজ হলো মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে দূরে সরানো, কারণ হাদিস থেকে দূরে সরাতে পারলে মুসলমান এমনিই আস্তে আস্তে বেঈমান হয়ে যাবে। তো এই সমস্ত লোকগুলোর এরকম উদ্ভট অনেক প্রশ্ন অনেক সময় থাকে, যিনি প্রশ্ন করেছেন সেবাই হয়তো সেরকম না কিন্তু সচরাচর এরকম প্রশ্ন থাকে। দেখুন, আল খামারু মা ইউখামিরুল আকলা, কোরআনে আল্লাহ তাআলা খামার নিষেধ করেছেন। খামার, খামার শব্দ বলতে কি বোঝানো হয়েছে তার সংজ্ঞা বলা হয়েছে যেটা মানুষের মাথা নষ্ট করে দেয়, সেন্স নষ্ট করে দেয়, মানুষের ভিতরে মাতলামি এনে দেয়, এই সবগুলাই খমর। আর সেই খমরকে আল্লাহ বলেছেন ইন্নামাল খামারু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শয়তানি ফাজতানিবু, এগুলো সব মদ, জুয়া, এগুলো হারাম কাজ। অতএব মদ বলতে শুধুমাত্র হুইস্কি বলেছে ওয়াইনে কথা বলে না, ভাই ওয়াইন বলছে হুইস্কি বলে এমন না, যা মানুষের মধ্যে মাতলামি সৃষ্টি করে তার সবই কি মদ এবং হারাম। জি, কোন ব্যক্তি কি নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম দাবি করতে পারবে? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাই। অনেকে আমাদের সমাজে আজকাল দেখা যায় যে আব্দুল নবী তার নাম, আব্দুর রসুল তার নাম আছে না নেই, আবার অনেকে বলে আমি নবীর গোলাম, আমি রসুলের গোলাম। গোলাম শব্দের অর্থ যদি দাস হয়, ফার্সিতে এবং উর্দুতে গোলাম মানে দাস, আর আরবিতে গোলাম মানে শিশু, ছোট বাচ্চাকে বলা হয় আরবিতে গোলাম। তো আপনি যদি বলেন আপনি নবীর গোলাম তাহলে আপনি নবীর বাচ্চা, এটা তো হওয়ার কোনো যুক্তিই নাই, কারণ আপনি বুড়া মানুষ কিভাবে নবীর বাচ্চা হন, আর নবীর বাচ্চা তো সুযোগই নাই, 1400 বছর আগে তিনি চলে গেছেন। অতএব
আরবি গোলাম হওয়ার তো প্রশ্নই নাই, আর যদি বাংলা বা উর্দু বা ফার্সিতে যে গোলাম বলা হয় অর্থাৎ কৃত দাস, তাহলে আমরা সবাই কার দাস? আল্লাহর। রাসুলের দাস বললে সেক্ষেত্রে আপনি রাসুলকে আল্লাহর জায়গা নিয়ে গেলেন, যেটা শিরক। ওই যে শিরক হলো সবচেয়ে ভয়াবহ বিষয়, এই জন্য আমরা রাসুলের গোলাম বলতে পারি না, আমরা বলতে পারি কার গোলাম? আল্লাহর গোলাম, রাসুলের উম্মত। রাসুলের কি উম্মত? জি। ইমামতি ও কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে কিনা বা এটার যৌক্তিকতা আছে কিনা? জি ভাই, ইমামতি এবং টাকা, এই কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ। আপনারা বলবেন হুজুর ওয়াজ করতে আসছেন, আপনি তো এই কথা বলবেনই। দেখেন ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের দায়িত্ব যখন পাইছেন, খেলাফত পাইছেন, তখন তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, এরই মধ্যে একদিন দোকান খুলতে যাচ্ছেন। তখন এইটি সম্ভবত বুখারিতে বর্ণিত হয়েছে এবং ডক্টর আলী আসাল্লাবি তার ইতিহাসের বেশ কয়েকটা বইতে উল্লেখ করেছেন। পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু আবদুল জাররাহ রাদিয়াল্লাহু দেখছেন, দেখে বলছেন যে আপনি কই যাচ্ছেন খলিফাতুল মুসলিমিন? বলে যে দোকান খুলতে যাচ্ছি বাজারে, আমার ব্যবসা খুলতে যাচ্ছি। বলে যে আপনি যদি ব্যবসা খুলতে যান রাষ্ট্র দেখবে কে? তো উনি বললেন যে ভাই আমার তো পরিবার আছে, তোমাদের রাষ্ট্রের জন্য যদি সারাদিন ব্যয় করতে হয় বা পুরো সময় দিতে হয় তো আমার পরিবার কিভাবে চলবে? তখন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তখনকার অর্থমন্ত্রী, তাদের পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রের কোষাগার থেকে ভাতা দেওয়া হতো ইসলামী রাষ্ট্র পরিচালনার বিনিময়ে। কোরআন হাদিস কি সাহাবিরা বেশি বুঝছেন না আমরা বেশি বুঝছি? কোনো সন্দেহ আছে? যাদের সামনে কোরআন নাজিল হয়েছে ওনারা বেশি বুঝছেন না আমরা বেশি বুঝছি? তো তারা যদি দিনই কাজ, এমন কোনো দিনই কাজ যে কাজের জন্য সারাটা দিন ব্যয় করতে হয় বা অন্য কাজ করলে আর এটা হয় না, সেরকম কাজ করে বিনিময় নেওয়াকে জায়েজ বলেছেন। অতএব কোরআন হাদিসের শিক্ষা দিয়ে অথবা ইমামতি করে টাকা নেওয়া জায়েজ আছে। এটা না জায়েজের ফতোয়া এদেশে সবচাইতে জোরালোভাবে যারা দেয় তাদের নাম হলো হেজবুত তাওহিদ। একটু আগে যে গ্রুপটার কথা বলছি, এরা আলেমদেরকে গালি দিয়ে বলে ধর্ম ব্যবসায়ী। আমার প্রশ্ন হলো হেজবুত তাওহিদের যে কোটি কোটি টাকার বই পুস্তক বিতরণ, এটা সেটা এই সমস্ত সম্মেলনের খরচের টাকা, এটা কোত্থেকে আসে? এর কোনো উত্তর আছে? একটা মাহফিল করতে আমাদের গ্রামের মানুষ কত কষ্ট হয়, আর এরা এক একটা প্রোগ্রাম করে, এদের কোনো অনুসারী নাই কিন্তু কোটি কোটি টাকা কোত্থেকে পায়? সব ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, মুসলমানদের মধ্যে আলেমদের প্রতি বীতশ্রদ্ধা ভাব তৈরি করার জন্য ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে তারা এই সমস্ত এই ধর্ম ব্যবসায়ী বলে আলেমদেরকে গালিগালাজ করে, যাতে করে মানুষ আলেমদের থেকে বীতশ্রদ্ধা হয়ে যায়। ইমাম সাহেবরা যদি বলেন যে বেতন টেতন দেব না, আপনি কাজকাম করেন আর আইসা অবসর সময় ইমামতি করেন, তখন মসজিদগুলোর কি অবস্থা হবে বলেন? মসজিদগুলোতে কোনো জামাত হবে ঠিকমতো? জোহরের নামাজ দেখা গেলো দেড়টার জামাত, ইমাম সাহেব দুইটার পরে আসবে, বলবে যে আমি খেতে কাজ করতেছিলাম, আপনার কিছু বলার অধিকার থাকবে? এই জন্য এটা জায়েজ আছে ইসলামের স্বার্থে। জি। নামাজ হয়ে যাবে হাফ হাতা জামা গায়ে দিয়ে পড়লে, কিন্তু এটা অনুচিত, বিশেষ করে এমন কাপড় পরে নামাজ পড়া অনুচিত যে কাপড় পরে আপনি সম্মানজনক কোথাও যান না। আল্লাহ তাআলা বলেছেন ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আই ইনদা কুল্লি সলাহ, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর কাপড় চোপড় পরো। এই জন্য আল্লাহর সামনে যাওয়ার সময় সুন্দর করে পড়বেন। অনেকে দেখবেন বাহিরে মাশাল্লাহ স্যুট বুট পরে যায়, সুন্দর করে সেজে গুজে যায়, মসজিদ নামাজে দাঁড়ানোর সময় একটা গেঞ্জি আর একটা লুঙ্গি পরে দাঁড়ায় যায়, এটা উচিত না। সুন্দর স্মার্ট পোশাক আশাক পরে আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর দরবারে দাঁড়াচ্ছেন আপনি। প্রিয় ভাইরা, আমার প্রশ্নোত্তর আমার মনে হয় শেষ করা দরকার, অনেক সময় হয়েছে, ভাইরাও বিরক্ত হয়ে গেছেন, আমার মনে হয় আজকে রাখা দরকার। প্রশ্ন কি আর হবে? শুনেন, চিল্লাইতেছেন তো 10-20 জনে, বাকি মুরব্বীদের তো কষ্ট হইতেছে, চালাবো আমরা আসলে? আচ্ছা দেন, একটু তাড়াহুড়া করে শেষ করে দিই ইনশাআল্লাহ, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা শেষ করতেছি ইনশাআল্লাহ। জি জি জি। দাড়ি রাখার বিধান সম্পর্কে কিছু বলুন। দাড়ি রাখা পুরুষদের জন্য, পুরুষদের দাড়ি উঠলে সে দাড়ি রাখা ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন আফুল লোহা আর ফুল লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। এই জন্য দাড়ি কাটা ছাটা, দাড়ি ছোট করা, এটা ইসলামী শরীয়তে কি নাই? জায়েজ নাই, দাড়ি লম্বা করতে হবে। জি। মাহফিলের ফান্ডের টাকা নিয়ে জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে কিনা, দেখুন দানকারী যেই খাতে দান করবে সেই খাতেই খরচ করতে হবে, এটা হলো মূল মাসআলা। নসুল ওয়াকিফে কানাসির শারে, একটা মূলনীতি, ফতোয়ার একটা মূলনীতি হলো এটা, যিনি দান করবেন তিনি যে জন্য দিবেন সেই খাতেই ব্যয় করতে হবে। মাহফিলের জন্য টাকা দিলে মাহফিলের কাজে ব্যয় করবেন, হ্যাঁ মাহফিলের সব কাজ করার পরে উদ্বৃত্ত টাকা যদি থাকে সেটা মাহফিল সংশ্লিষ্ট বা আশপাশের কোনো উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যাবে।
কিন্তু অনেক মাহফিল আলারা ইচ্ছাকৃত মাহফিলের কথা বলে লাখ লাখ টাকা উঠায়, তাদের ধান্দাই হলো যে সামান্য কিছু খরচ করে বাকিগুলো আমরা নিজস্ব খাতে খরচ করব, এটা জায়েজ নাই। জি, প্রভিডেন্ট ফান্ডে 10% করে 10% করে তারা টাকা রাখছেন, পরবর্তীতে 13% সুদ আকারে তাদেরকে দেয়া হবে, এটা হালাল কিনা? কারণ সেখানে একটা অপশনও আছে যে সুদ তিনি নাও নিতে পারবেন। দেখুন, প্রভিডেন্ট ফান্ড, সরকারি প্রভিডেন্ট ফান্ড যেটা জিপিএফ বলে, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডের কিছু অংশ কেটে রাখা হয় বাধ্যতামূলক, এটা চাকরিজীবীর হাতে না, বাধ্যতামূলক সরকার কেটে রাখে এবং তার সঙ্গে অতিরিক্ত যোগ করে টাকা দেয় চাকরি শেষে। এটা সে চাকরির মধ্যে চাইলেও আর নিতে পারে না, চাকরি শেষ হওয়ার আগ পর্যন্ত পায় না। এখানে অতিরিক্ত অংশ যেটা দিচ্ছে গভর্নমেন্ট, সেটাকে সুদ বলেই দেয়, কিন্তু তারপরেও এদেশের বেশিরভাগ বিদগ্ধ আলেমদের ফতোয়া হলো সেটা সুদ হবে না। মাওলানা আব্দুল মালিক সাহেব, মুফতি মনসুরুল্লাহ সাহেব, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ সহ বড় বড় ওলামাদের ফতোয়া হলো এই প্রভিডেন্ট ফান্ডের বাধ্যতামূলক কেটে নেওয়া টাকাটার অতিরিক্ত যে টাকা দিবে গভর্নমেন্ট, সেটার গভর্নমেন্ট সুদ বলে দিলেও সেটা সুদ হবে না। কেন সুদ হবে না? কারণ সুদ হলো আমি স্বেচ্ছায় যখন কোনো টাকা রাখবো বেনিফিটের আশায় নির্দিষ্ট হারে, সেটা হবে সুদ। কিন্তু এখানে আমি টাকা রাখি নাই তো, আমার রাখার ছাড়া আগে থেকেই রেখে দেওয়া হয়েছে, কেমন যেন আমার বেতনই কম দেওয়া হয়েছে, দেওয়ার সময় আবার আমাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ তার এখতিয়ার, আমি নিজে এখানে দিতে যাই নাই, অতএব এটা সুদ হবে না। তবে এটা নির্দিষ্ট হার সম্ভবত 10% এরকম, তারপরে অতিরিক্ত অংশ কাটাইতে পারেন চাকরিজীবী কর্মকর্তা কর্মচারী, সেটা তিনি ইচ্ছা করলে কাটাইতে পারেন, ইচ্ছা করলে নাও পারেন, সেটার এগেনিস্টে যেটা আসবে সেটা অবশ্যই সুদ হিসাবে বিবেচিত হবে, সেটা জায়েজ নাই। জি হ্যাঁ, এখন কিন্তু অপশন আছে যে চাইলে কেউ একেবারে পুরোপুরিটা বন্ধ, আমি যতটুকু জানি সরকার যেটা বাধ্যতামূলক করে ওইটা বন্ধ করার অপশন নাই, আছে যদি এখন করে থাকে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো আর নেওয়া জায়েজ নাই, তাহলে তো এটা বন্ধ করে ফেলবে। জি, আলেমদের নামের আগে আমরা দেখি মাওলানা শব্দ ব্যবহার করা হয়, এটা শিরক কিনা? মাওলানা শব্দের একটা অর্থ হলো আমাদের মালিক, আমাদের মাওলা। মাওলা শব্দের অনেক অর্থ আছে, মাওলা শব্দের অর্থ অভিভাবক হয়, মাওলা শব্দের অর্থ বন্ধু হতে পারে, মাওলা শব্দের অর্থ আজাদকৃত দাস হতে পারে, মালিক হতে পারে, অনেক অর্থ হতে পারে। আমরা আলেমদেরকে সম্মান করে পাক ভারত মহাদেশে এবং মিশরে এবং অনেক দেশে আলেমদেরকে সম্মান করে বলি মাওলানা, তার মানে আমাদের অভিভাবক, আমাদের গার্ডিয়ান। তো এই অর্থে মাওলানা বললে সেটা শিরক হওয়ার কোনো কারণ নাই। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য, উলামা পরিষদের প্রধান এবং ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির প্রধান এবং সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ তার এক ফতোয়াতে এ বিষয়টি আলোকপাত করেছেন। বিধায় অনেক ভাইরা আছেন মাওলানা বললে বলে হ্যাঁ আমাদের মাওলা তো আল্লাহ, আবার হুজুরের কেমনে মাওলানা বলে, এগুলো ভুল ধারণা। মাওলা শব্দের অনেক অর্থ আছে, হুজুরদেরকে কেউ আল্লাহকে যে অর্থে মাওলা বলে ওই অর্থে হুজুরদেরকে কেউ মাওলানা বলে না। জি, ঘুষ দিয়ে যদি সরকারি চাকরি নেয় তাহলে তার মাসিক বেতন হালাল হবে? ঘুষ দিয়ে যদি চাকরি নেয় তাহলে পরবর্তীতে উপার্জিত অর্থ মাসিক পারিশ্রমিক যেটা নেয় সেটা হালাল হবে কিনা? উত্তর হলো হালাল হবে। কেন হালাল হবে? কারণ হলো শুরুতে তিনি ঘুষ দিয়েছেন, এটা অন্যায় কাজ করেছেন, হারাম কাজ করেছেন, বাধ্য হয়ে যদি দেন তাহলে তো সেটা জায়েজ আছে, আর যদি বাধ্য হয়ে না দেন, এমনিই দেন নিজে সেদে ঘুষ, অথবা তার জন্য একটা বাধ্যবাধকতা নেই, তারপরেও তিনি সুদ ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, তাহলে তিনি হারাম কাজ করেছেন, একটা অপরাধ তিনি করেছেন, কিন্তু এর কারণে তার সারা জীবনের উপার্জন হারাম হয়ে যাবে না। কারণ প্রতি মাসে তিনি যে বেতনটা পান এটা কিসের বিনিময়ে পান? তিনি যে পরিশ্রম করেন তার বিনিময়ে পান, তিনি যে কাজটা করছেন সেটা যদি বৈধ হয় তাহলে তার পারিশ্রমিক কী হবে? ইনশাআল্লাহ হালাল হবে। একই কথা বলে রাখি, বেশিরভাগ পরীক্ষার্থীরাই কমবেশ পরীক্ষার সময় নকল ছকল আশেপাশে দেখে দুই নম্বরই করে লিখে পরীক্ষা দিছেন, ঠিক না? বেঠিক, হ্যাঁ ঠিক বলতেছেন, কারণ করছেন জানেন তো। তো যাই হোক, এরকম যদি আকাম কুকাম করে পরীক্ষায় পাশ করেন তাহলে আপনি গুনাহের কাজ করেছেন, আমানতের খেয়ানত করেছেন, কিন্তু তাই বলে আপনার সারা জীবন উপার্জন কি হবে না? হারাম হয়ে যাবে না। জি, তাকদীর পাল্টানোর জন্য একমাত্র আমল হলো দোয়া। একটি হাদিস রয়েছে, লায়ারুদ্দাকদির ইল্লা বিদোয়া, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয় আল্লাহ কাছে। তবে হ্যাঁ, কিছু তাকদীর আছে যেগুলো দোয়াদের মাধ্যমে পরিবর্তন হয়, আবার তাকদীরে মুবরাম এক প্রকার তাকদীর আছে যেগুলো কোনো দ্বারা পরিবর্তন, কিছু দ্বারা পরিবর্তন হয়, হায়াত রিজিক এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় এবং অনেক তাকদীর পরিবর্তন হয়, এই জন্য আল্লাহ কাছে দোয়া বেশি বেশি করে করতে থাকতে হবে। জি জি,
অনেক টাকা আত্মসাৎ করে সংসারে খরচ করে ছেলেকে আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন, এই ছেলে তো তার মা বাবাকে জান্নাতে নিয়ে যাবেন, তো তিনি জান্নাতে যাবেন কিনা জানতে চাওয়া হয়েছে। দেখুন, কোন মানুষ যদি অবৈধ উপার্জন দিয়ে সন্তানকে হাফেজ আলেম বানায়, এমনকি কাবা শরীফের ইমামও হয়ে যায় ওই ছেলে, ওই লোকের আখেরাতে মুক্তির কোনো পথ খোলা নাই। মুক্তির একমাত্র পথ হলো যে অবৈধ উপার্জন করেছেন সেটা যাদের অর্থ তাদের কাছে ফেরত দিয়ে আসতে হবে, অন্যথায় তাদের পক্ষ থেকে দান করে দিতে হবে। এরপরে যে আল্লাহর কাছে তওবা করলে সেটা ক্ষমার আশা করা যেতে পারে। অন্যের অর্থ আত্মসাৎ করে রেখে এরপর আপনি হাজি সাহেব, গাজী সাহেব, মাওলানা আলেমের বাপ, হাফেজের বাপ, মুফতি সাহেবের বাপ, খতিব সাহেবের বাপ, এমনকি মক্কার ইমাম সাহেবের বাপ হইলেও কোনো লাভ হবে না। তার সন্তানরা যদি আলেম ওলামা হয়, হাফেজ হয়, তো সন্তানদের কোনো দোষ নাই, তাদের পিছনে নামাজ হবে, অসুবিধা নেই। জি, পরিবার যদি মেনে না নেয় পছন্দের মানুষকে বিয়ে করা যাবে? দেখুন, যুবকরা সবসময় ভালো করে বুঝবেন, যুবক যুবতী সবার জন্যই, বিবাহ করবেন মা বাবা এবং মুরব্বীদের, তাদের পছন্দে, তাদের পরামর্শের ভিত্তিতে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মা বাপ উল্টাপাল্টা বা বুঝেন না, সেক্ষেত্রে আপনি এককভাবে তাদের মতের বিরুদ্ধে যেও সিদ্ধান্ত নিতে পারেন। মা বাপ চায় যে আপনি দিনদার মেয়ে দেখেন না, আপনি শুধুমাত্র দুনিয়া দেখেন, তাহলে সেক্ষেত্রে মা বাবার চাহিদাকে আপনি অ্যাভয়েড করতে পারেন। কিন্তু সচরাচর এবং সাধারণ অবস্থাতে অবশ্যই অভিভাবককে সম্মতিতে এনে বিয়ে করা উচিত। তথাকথিত আগে থেকে পছন্দ করে তথাকথিত প্রেমের বা নিজের পছন্দের বিয়েগুলোতে বেশিরভাগ সময় শান্তি হয়, ঠিক না? ঠিক বলেন। আগে থেকে যারা গেট টুগেদার এটা সেটা করে নেয়, এরপরে বিয়ে করে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন দাম্পত্য জীবনে কি নাই, শান্তি নাই। এই জন্য কোন মেয়ে ভালো হবে না হবে, আপনি যুবক মানুষ, শুধু আপনার দেখতে সুন্দর হলে আপনি পাগল হয়ে যান, আপনার মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু আপনার বাবা, আপনার মা বহু বিবাহ তারা দেখেছে, বহু বিবাহের ভঙ্গ হওয়া তারা দেখেছে, তারা অনেক অভিজ্ঞ, এই জন্য তাদের প্রতি আস্থা রাখবেন। হ্যাঁ, বাপমা যদি কম বুঝেন, মামা আছেন, চাচা আছেন, দাদা আছেন, বড় ভাই আছেন, যারা মাথাওয়ালা, বুদ্ধিমান এবং দিনদার, তাদের সাথে পরামর্শ করে বিয়ে করবেন, একাকী সিদ্ধান্ত নিতে যাবেন না। জি, ইসলাম ধর্ম একটি, কিন্তু মাসালার ক্ষেত্রে এত ভিন্নতা কেন? ভাই, মাসালার ক্ষেত্রে ভিন্নতা কেন, তার কারণ হলো ধর্ম বুঝার ক্ষেত্রে সবাইকে আল্লাহ তাআলা সমান বিবেক বুদ্ধি দেন নাই। যতজন তত মত, আল্লাহর একটা নির্দেশ মানতে গিয়ে, বুঝতে গিয়ে এক একজন এক এক রকম বুঝতে পারেন কি পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই বনি কুরাইজাতে গিয়ে নামাজ পড়ার জন্য সাহাবীদেরকে পাঠাইছেন আসরের নামাজ। পথে কিছু সাহাবী বলছেন যে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আমরা পড়ে ফেলি, তারা পড়ে ফেলছেন। আবার কিছু সাহাবী বলছেন যে ওয়াক্ত যাক না যাক, আমাদের দেখার দরকার না, নবী বলছেন, নবীর কথা মানাই ইসলাম, অতএব আমরা সেখানে গিয়ে পড়ব। দুই গ্রুপ দুই রকম করছে। নবীজির কাছে এসে গল্প শোনানোর পরে তিনি বলছেন, তিনি কাউকে ভৎসনা করেন না, তার মানে দুজনেরটাই ঠিক আছে। তাহলে সাহাবীদের যুগে মত পার্থক্য ছিল কি ছিল না? আলেম ওলামাদের মধ্যে বুঝের মত পার্থক্য থাকতে পারে, আপনি দেখবেন কোরআন হাদিসের কাছে কোনটা কাছাকাছি, আপনি সেটাকে অনুসরণ করবেন, কিন্তু মত ভিন্ন হলে আলেমদেরকে ভৎসনা করা, গালিগালাজ করা, এটা মূর্খতা ছাড়া আর কিছু নয়। জি, কাদিম নামাজ হয়েছে তবে বিয়ে হয়নি, এখন সংসার করছে, একটি সন্তানও আছে, এ ব্যাপারে কোরআন হাদিসের সমাধান কিভাবে পাবো? লিখিতভাবে যদি কাবিননামায় স্বাক্ষর হয়ে থাকে শুধুমাত্র, মুখে বিবাহ পড়ানো, প্রস্তাব দেওয়া এবং প্রস্তাব গ্রহণ করা মুখে, এটা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হবে কি না? ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল, ইমাম শাফি রহমতুল্লাহ মতে বিবাহ বিশুদ্ধ হবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বরাত দিয়ে আল মৌসুআ আল কুয়েতিয়া আল ফিকিয়া, আল ফিকিয়া আল কুয়েতিয়া নামক 45 খণ্ডের একটি ফতোয়ার কিতাব আছে, সেই ফতোয়ার কিতাবে লেখা হয়েছে যে হানাফি মাজহাব অনুযায়ী বিয়ে হয়ে যাবে যদি কাবিননামায় স্বাক্ষর হয়ে থাকে এবং সেখানে যদি প্রস্তাব এবং গ্রহণ, এই কথাগুলো লেখা থাকে। কথা কি বুঝাতে পারছি? তবে বিয়ে পড়ানো মানে কিন্তু আমরা মনে করি হুজুর আসা, খুতবা দেওয়া, অনেক কিছু, এসব কিছু না, বিয়ের মতো সহজ কাজ আর কিছু না। যুবকরা শুনলে আজকাল সব বিয়েই করে ফেলবেন আর আকাম কুকাম না করে। বিয়েটা হলো ভাই, মহরণা ধার্য করবেন, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে বলবে বা এক পক্ষ অন্য পক্ষকে বলবে, এত টাকা মহরণা বিনিময়ে আমি বিবাহের প্রস্তাব করতেছি। অন্য পক্ষ থেকে পাত্রী বলবে আমি কবুল করলাম, বা পাত্র বলবে আমি কবুল করলাম, দুজন সাক্ষী যদি শুনে বিয়ে হয়ে গেছে, শেষ। কত সহজ দেখছেন, বিয়ে মাত্র 1.5 মিনিটের কাজ, অথচ সেটা না করে আপনারা জেনার পথে যাচ্ছেন, বা আমরা অনেকে যাচ্ছি, আল্লাহ আমাদের হেফাজত করুন। জি, লাশ গোসল দেওয়ার পরে ঘরে রাখা যাবে কিনা? লাশ মানুষ মারা যাওয়ার পরে খুব দ্রুত তাকে কবরস্থ করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা খুব দ্রুত লাশ দাফন করো। এই জন্য
মানুষ মারা যাওয়ার পরে গোসল দেওয়ার পরে দীর্ঘ সময় অপেক্ষা করা অনেকের জন্য এগুলো জায়েজ নাই, এগুলো নিষিদ্ধ কাজ, খুব দ্রুত কবরস্থ করা উচিত, বিলম্ব করা উচিত নয়। জি, কেউ যদি কারোর কোনো উপকার করে তারপর যদি সে বলে যে আমি আল্লাহর রহমতে অমুকের উসিলায় উপকার পেয়েছি, এটা বলা যাবে কিনা নাকি শিরক হবে? এটা ইনশাআল্লাহ বলা শিরক হবে না। আমি অমুকের মাধ্যমে উপকারটা পেয়েছি, এটাকে সুন্দর হয়, মুসলমানের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় এভাবে বললে যে আল্লাহ তাআলা আমাকে অমুকের মাধ্যমে উপকারটা করিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন অমুকের মাধ্যমে, এটা বলা ভালো, এভাবে বলাটা উত্তম। তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিরও কৃতজ্ঞতা আদায় হয়, আল্লাহরও কি হয়, কৃতজ্ঞতা আদায় হয়। হাদিসে আসছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না। অনেক লোক আছে আপনি তার জন্য অনেক কিছু করছেন, এরপরেও সে বলবে কি সব আল্লাহ আমাকে দিস, কে দিছে? শুনতে খুব ভালো শোনা যাচ্ছে, আসলে এলো নাশকর, ঠিক না? বেঠিক, আপনি এত কিছু করলেন, সে আপনার আশা থাকা উচিত না, কিন্তু তার বলা উচিত যে আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আপনার মাধ্যমে আল্লাহ আমাকে দিয়েছেন, এবার বলে শিরিক হবে না ইনশাআল্লাহ। জি, প্রশ্ন হলো যে বর্তমানে দেখা যাচ্ছে যে মেয়ে মা বাবা সবাই একসাথে মিলে টেলিভিশন দেখছে, বিভিন্ন ধরনের ভারতীয় নগ্ন সিরিয়ালগুলো দেখছে এবং ছাড়তেও পারছে না, এই ক্ষেত্রে আখেরাতে তাদের কি শাস্তি অপেক্ষা করছে? দেখুন, টেলিভিশন চ্যানেলের এখন আর প্রয়োজন হয় না, এখন মোবাইলগুলো প্রত্যেকের পকেটে পকেটেই টেলিভিশন, ঠিক না? বেঠিক, এখন এই টেলিভিশনে মোনাজাত দিতে দিতে আমাদের রাত শেষ হয়, মোনাজাত দেওয়া তো বুঝেন, এই যে এইভাবে রাত্রে শোয়ার সময় এরকম ধরে রাখে, মানে মোনাজাত, এই মোবাইলের শয়তানি মোনাজাত, এটা এখন ঘরে 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 জনে জনে, ঠিক না? বেঠিক, আরে মা বাপ তো পরের কথা, দুধের বাচ্চারাও কার্টুন একটা ধরাই দেওয়া লাগে, সে তারাও মোনাজাতে লাগাই দেয়, ঠিক না? বেঠিক, গোটা পরিবার মোনাজাতে লেগে গেছে, আল্লাহর কাছে না শয়তানের কাছে। প্রিয় ভাইরা আমার, এটা আমাদের পরিবারের সম্পর্কগুলো শেষ করে দিচ্ছে, সন্তানরা বাবা মার স্নেহ পায় না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, ওই যে এগুলোর মধ্যে আসক্তি এবং দাম্পত্য কলহ, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, হাজারো অনাচারের পথ খুলছে, এগুলো হারাম। জেনাল আইন আর নাজার, নবীজি বলেছেন চোখের জেনা হলো চোখ দিয়ে হারাম কিছু দেখা, এই কান এই চোখ কেয়ামতের দিন সাক্ষ্য দিবে, চোখ বলবে আল্লাহ আমাকে দিয়ে আপনার কালাম পড়ে নাই, এই নালায়েক, এই কমবখত, এই হতভাগা আমাকে দিয়ে শুধুমাত্র মোবাইলে হারাম জিনিস দেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক নসিব করুন। জি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শায়খ, বর্তমান যুব সমাজের প্রায় 90% অর্থ বৈষম্যের প্র্যাকটিস করে, আল্লাহ সম্পর্কে আপনার মতামত? ভাইরা আমার, হস্তমৈথুন করা পৃথিবীর সকল আলেমদের ঐক্যমতে হারাম এবং নিষিদ্ধ একটা কাজ, জেনা করা যেরকম অপরাধ, হস্তমৈথুন করা সেরকম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন আও মা মালাকাত আইমানুহুম ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ বলেছেন বিবাহের এবং হালাল পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতিতে যদি কেউ কাম চাহিদাকে চরিতার্থ করে, চাহিদাকে মিটায়, এই অন্য কোনো পদ্ধতির মধ্যে হাত দিয়ে বা অন্য কোনো উপায় যা আছে সব শামিল, এ আয়াতের তাফসীর মুফাসসির ইকরাম এরকমই লিখেছেন, যার কারণে হস্তমৈথুন করা, হাত দিয়ে বীর্যপাত করা, যৌন চাহিদা মিটানো, এটা হারাম। ভাইরা আমার, এটা স্বাস্থ্যকে যেমন ধ্বংস করে, মানুষের ইবাদতের স্বাদ নষ্ট করে, নানামুখী দুনিয়াবী এবং আখেরাতের ক্ষতি এর মধ্যে নিহিত থাকে। এই রোগে যারা একবার আক্রান্ত হয়ে যায় এটা ছাড়তে পারে না। এটা ছাড়ার জন্য কয়েকটি পরামর্শ। নাম্বার এক, এক নম্বর পরামর্শ হলো যে অশ্লীল যে সমস্ত ফিল্ম, বিভিন্ন ধরনের ক্লিপ ইত্যাদি দেখার বদভ্যাস আছে, এগুলো থেকে দূরে সরে আসতে হবে। প্রয়োজনে ফেসবুকে যে সমস্ত পেজ থেকে এগুলো আছে সেগুলো আনফলো করতে হবে, ব্লক করতে হবে, যে সমস্ত আইডি থেকে আসে যাদের তাদেরকে ব্লক করতে হবে, করে আপনি আগে নিজের ভেতরে যাতে বাজে চিন্তা না আসে সেই জায়গাটা বন্ধ করতে হবে। এক, দুই নম্বর করণীয় হলো নির্জনতা থাকবেন না, এটা হলো সবচেয়ে বড় উপায়। হস্তমৈথুন এটা বেশিরভাগ যুবকরা তখনই করতে পারে যখন তারা নির্জনে থাকে, এজন্য নির্জনে থাকবেন না, একাকী থাকবেন না, যথাসম্ভব মানুষের মধ্যে থাকার চেষ্টা করবেন আর আল্লাহ তাআলার ভয়কে অন্তরে জাগ্রত করবেন। সাত শ্রেণীর যুবককে আল্লাহ তাআলা, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, ভিআইপি প্যান্ডেলে। ভাইরা আমার, যেদিন সূর্য মাথার একেবারে কাছাকাছি থাকবে, টকবক করতে থাকবে মগজ, ভয়াবহ শাস্তির দিনে আল্লাহ তাআলার ভিআইপি প্যান্ডেলে, আল্লাহ তাআলার ভিআইপি গেস্ট হিসাবে সেদিন ছায়া পাবেন। তাদের সাত ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলেন শাব্বুন নাশা আফি ইবাদাতিল্লাহ, ওই যুবক
যে তার যৌবন বয়সকে কালিমা মুক্ত রাখতে পেরেছে। ভাই সংগ্রাম করতে হবে শয়তানের বিরুদ্ধে। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত করার তৌফিক নসিব করুন। মোবাইলে বাজে ভিডিও থাকলে ফরম্যাট করে ফেলবেন, বাজে ছবি থাকলে ডিলিট করে ফেলবেন, কোনো নায়িকা গায়িকার ছবি রাখবেন না, কোনো হিন্দি ফিল্মের ক্লিপ বাংলা ফিল্মের ক্লিপ রাখবেন না, কোনো কিছু রাখবেন না, নির্জনতা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর মুত্তাকি পরেজগার ভালো মানুষ বন্ধুদের সাথে উঠা বসা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন। নামাজের মুসল্লাতে জায় নামাজে কাবার ছবি থাকলে, মদিনার ছবি থাকলে ওখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অনুচিত, দুই কারণে অনুচিত। একে তো সেজদার জায়গায় যখন আপনার নজর থাকবে ওখানে যদি কাবার ছবি থাকে অথবা মদিনার ছবি থাকে তাহলে আপনার ওইটার দিকে মনোযোগ যাবে, বা অন্য কোনো ডিজাইন থাকলে ওটার দিকে মনোযোগ যাবে, যেন সাদা মাঠা জায়গায় নামাজ পড়া উচিত। এক্ষেত্রে একটা হাদিস আপনাদেরকে শুনাই, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাপড় দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য, সেই কাপড়টা অনেক রংচঙা, সেখানে অনেক ডিজাইন ছিল, তিনি বলেছেন এটা সরাও এবং অন্য একটা ফ্রেশ কাপড় নিয়ে আছো যেটাতে কোনো কিছু নাই, তারপর তিনি সেটা বিছায় নামাজ পড়লেন। এই জন্য যায় নামাজের উপরে কোনো ডিজাইন না থেকে প্লেন থাকলে সেটাই নামাজ পড়া উচিত, উত্তম, তাহলে মনোযোগ নামাজের মধ্যে থাকবে, আর না হলে ডিজাইনের ওই প্যাঁচ গোস মাপবেন গুনবেন বসে বসে নামাজের মধ্যে। কথা বুঝে আসছে? আর দ্বিতীয় কারণ হলো কাবা এবং মদিনার যে ছবি আপনি যায় নামাজে রাখছেন, এই জানামাজ যখন বসতেছেন একটু ঘুরে তখন আপনার পাছার নিচে কাবা পড়তেছে, তখন আপনার পায়ের নিচে কাবা পড়তেছে, এটা কাবার প্রতি সম্মান প্রদর্শন হয় না। অনেকে বলে কাবার ছাদেও তো মানুষ উঠে, তাহলে পাড়াইলে অসুবিধা কোথায়? ভাই সেটা তো দরকারে উঠছে, আপনি বিনা দরকারে কাবার ছবিকে কেন পাড়াইতে যাবেন? আপনার বাবার ছবিকে আপনি পাড়াইতে পারবেন, আপনার ভালো লাগবে, তাহলে কাবাকে কেন আপনি জানামাজে রেখে পাড়াবেন এবং মানে আপনার তার উপরে বসবেন? এই কাজগুলো করা উচিত নয়, প্লেন জানামাজের উপরে নামাজ পড়বেন। জি প্রশ্ন হলো, মহিলারা যদি বাবার বাড়িতে সফর করেন তাহলে কি কসর সালাত আদায় করবেন? মহিলারা যদি বাবার বাড়িতে যান তাহলে সেখানে তারা কসরের নামাজ পড়বেন মুসাফির হিসাবে না পুরো নামাজ পড়বেন? উত্তর হলো তারা কসরের নামাজ পড়বেন। তার কারণ হলো বাবার বাড়ি মহিলাদের জন্য মেহমানখানা, বিয়ের পরে তার মূল ঠিকানাটা কোথায়? স্বামীর বাড়ি। বাবার বাড়ি তিনি যাচ্ছেন অ্যাজ এ গেস্ট, মেহমান, মেহমান হিসাবে তিনি যদি সেখানে যান, আর সেটা যদি সফরের দূরত্বে হয়, আবার এক গ্রাম থেকে পাশের গ্রামে গেলেই কসর শুরু করে দিয়েন না, কসর হইতে হলে তো সফরের দূরত্ব হইতে হবে, এক জেলা থেকে আরেক জেলা অনেক দূরের সফর হইতে হবে, সফরের দূরত্ব যদি হয় তাহলে মেয়েরা বাবার বাড়ি গেলে কি পড়বেন? কসরের নামাজ পড়বেন। আর স্বামীর বাপের বাড়ি যদি যান আর সেখানে যদি স্বামীর আবাসন থাকে, আলাদা ঘর থাকার ব্যবস্থা থাকে, গ্রামের বাড়ির কথা বলতেছি, তাহলে সেক্ষেত্রে সেখানে পুরো নামাজ পড়বেন, আর নাহলে সেখানেও যদি আপনি মেহমান হিসাবে থাকেন তাহলে কসরের নামাজ পড়বেন। আর ছেলেরা যদি শ্বশুরবাড়ি যায় তাহলে তো অবশ্যই কসর পড়বে, কারণ সে ছেলেরা তো শ্বশুরবাড়ি একেবারে ওয়ান টাইম মেহমান, ঠিক না? বেঠিক, অতএব তারা সেখানে গিয়ে কসর নামাজ পড়বে। জি ফেসবুকে ছেলে বা মেয়েদের অনেক ছবি আপলোড দেওয়া হয়, এই ক্ষেত্রে ইসলাম কি বলে? ছেলেদের ছবি তো আইডেন্টিটির জন্য দেওয়া যেতে পারে, যেহেতু প্রিন্ট হওয়ার আগ পর্যন্ত অনেক ওলামাদের মতে ছবি তোলা জায়েজ আছে প্রয়োজনের ভিত্তিতে, একটা প্রয়োজন, আইডেন্টিটির প্রয়োজন, পরিচিতির প্রয়োজন, কিন্তু মা বোনরা প্রোফাইল পিকচার হিসাবেও নিজেদের ছবি সেট করা জায়েজ নাই, কারণ ফেসবুক এখনও বাধ্যতামূলক করে নাই আপনাকে যে আপনার প্রোফাইল পিকচার দিতে হবে বা ফেসবুকে যেতে হবে এমন কোনো ফরজ ওয়াজিব না। অতএব মেয়েরা যদি নিজেদের কোনো ছবি, উন্মুক্ত কোনো ছবি, সেটা মুখ খোলা হোক অথবা যেভাবেই হোক, এটা যদি ফেসবুকে আপলোড করেন প্রোফাইল পিকচার হিসাবে অথবা এমনি, আজকাল দেখা যায় যে এমনিতেই ফুর্তি পার্তার ছবি, একটু ওই হোটেলে দুজন মিলে একটু এক কাপ কফি খাইছি, ওইটাও ছবি তুলে দেয় অমুক হোটেলে খাইতিস, মানুষ এমন বেহায়া হয়েছে আজকাল যে আপনি যেভাবে কফির ছবি তুলে দিতেছেন মনে হয় যে কফি আপনার 14 গোষ্ঠী চোখে দেখে নেই, কারণ যে সকাল বিকাল খায় সে তো এটা ছবি দেওয়ার কথা না ফেসবুকে, এটা মহিলা পুরুষ না, এক্ষেত্রে একই হামাম মে সারে নাঙ্গে, এক্ষেত্রে সবাই এক, ঠিক না? বেঠিক, তো এই জন্য এই কাজগুলো করা যাবে না, বিশেষ করে মা বোনরা অনেক দায়িত্বশীল হতে হবে। আর ছেলেরাও অযথা সেলফি, আপনার ওই হোটেলে খায়া ছবি, আরে পরোটা একটা প্লেটে আছে ওইটাই ছবি তুলে দিয়ে দিছে খাইতেছে, 14 গোষ্ঠী মনে হচ্ছে পরোটা চোখে দেখে নেই, এগুলো উচিত না, ভুল কাজ। জি একটি যুবক যে শতকের ঊর্ধ্বে ব্যভিচার করেছে সে কি তওবা করে জান্নাতে যাওয়ার আশা করতে পারে, তার কি কোনো ক্ষমা হবে? আল্লাহ আকবার, আল্লাহ তাআলা আমার যুবক ভাই, এরকম কেউ যদি থাকেন যে এত বেশি জেনা করেছেন জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ তওবা করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে আশা ছেড়ো না, আল্লাহ তাআলা সকল অপরাধ মাফ করে দিবেন। যদি শিরককে আকবার না করে থাকেন
এমনকি শিরকে আকবারও যদি করার পরে আপনি মাফ চান, তওবা করেন, আল্লাহ সেটাও মাফ করে দিবেন। অন্যের হক যদি মেরে থাকেন তাহলে সেক্ষেত্রে তারটা ফেরত দিতে হবে, তারপর আল্লাহর কাছে মাফ চাইলে সেটাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য যদি কোনো যুবক জীবনে অনেকবার জেনা করেছেন এমন হয়, আশা ছাড়বেন না যে আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। অবশ্যই সেও যদি তওবা করে, তওবায়ে নাসুহা, তওবায়ে নাসুহা বলতে ওই তওবাকে বলা হয় যেই তওবা হলো খাঁটি তওবা, যেই তওবা জীবনে আর ভঙ্গ করে না, মরণ পর্যন্ত ধরে রাখতে পারে, আর জীবনে সেই কাজে আর সে যায় না, এরকম খাঁটিভাবে যদি কেউ তওবা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, ইবলিসের স্কুলের প্রথম ক্লাস হলো মানুষকে নিরাশ করা, না আমার গুনাহ আল্লাহ মাফ করবেন না, না আমার আর বোধহয় কোনো রক্ষা হবে না, এগুলো শয়তান বলে, কখনো এগুলো শয়তানের কথা বিশ্বাস করবেন না। আল্লাহ তাআলা সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করতে পারেন, আবার আল্লাহ মাফ করতে পারেন সেই আশায় একের পরে গুনাহ করতে থাকবেন না। আগে কিছু আপনার পাওয়া যেত, ওই যে আপনার মলম পাওয়া যেত মেঘনা ঘাটে যখন ব্রিজ হয় নাই, আমি নিজেও দেখেছি যে ওই মলম যে বিক্রি করতে একটা চাকু নিত, নিয়ে হাতে এরকম পোজ দিত, দিয়ে বলতে দেখছেন এই যে রক্ত বাইরে গেছে, আবার মলম লাগাতে দেখছেন সাথে সাথে বন্ধ হয়ে গেছে, এবার সবাই নেওয়া শুরু করে দিত। তো কারোর বাসায় ওই মহাসিন্দুর মলম না কি বলে এই মলম আছে, সেজন্য সে ভালো হাত চাকু দিয়ে কাটবে কোনো বুদ্ধিমান? আমার বাসায় মলম আছে অতএব মলম লাগাই ফেলবো, সে আশায় হাত কাটা এই ব্যক্তিকে আপনি বলবেন পাগল, ঠিক না? ঠিক। আরে ভাই, মলম তো হাত ভুলে কেটে গেলে তখন লাগাইতে হয়, তওবা আছে এই জন্য আমি গুনাহ করে যাব, এটা হলো ওই ব্যক্তির মতো পাগলের কাজ। আপনারা কে বলেছে যে সে সুযোগ আপনার হবে না হবে? এই জন্য যুবক ভাইরা যদি জেনা করেও থাকেন আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করবেন, লজ্জিত হবেন, মাপ চাইবেন, নিজেকে নিয়ে ভৎসনা করবেন, আর জীবনে কখনো সে পথে যাবেন না ইনশাআল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন। মহিলাদের তালিম করা যাবে কিনা, জায়েজ কিনা? মহিলাদের তালিম করা যাবে কিনা, তালিম মানে হলো শেখানো, কোরআন হাদিস শেখানো, পুরুষদের যেরকম জায়েজ মহিলাদেরও জায়েজ, মৌলিক কথা এটা। বরং মহিলারাও কোরআনে কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেদের মধ্যে ইসলাম প্রচার করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল মুমিন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত বাদহুম আউলিয়াউ বাদ, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, নারী পুরুষ একে অন্যের অভিভাবক, একে অন্যের পরিপূরক, বন্ধু, অতএব তারা উভয় নারী পুরুষ সবাই সৎকাজের আদেশ দিতে হবে, অসৎকাজের বাধা প্রদান করতে হবে। শুধুমাত্র মহিলা পুরুষরাই করবে, মহিলারা করবে না তা না, তবে হ্যাঁ মহিলারা মহিলাদের মধ্যে করবে। আজকাল আবার অনেক এলাকায় মাহফিল শুরু হয়েছে, পুরুষদের মধ্যেও মহিলারা ওয়াজ করে, আবার ইউটিউবে অনেক মহিলার ওয়াজ পাওয়া যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহিলার ওয়াজ থাকলে ওয়াজ শুনবে না, আওয়াজ শুনবে বসে বসে, কি বলেন? পুরুষ যদি মহিলার ওয়াজ শুনে, ওয়াজ তো শুনবে না, শুনবে কি? আওয়াজ। আওয়াজ শুনে হারাম মজা নেবে, ঠিক না? ঠিক। ওয়াজে কোরআন তেলাওয়াত করতে হয়, কোরআন তেলাওয়াতে সুন্দর করে বলতে হয়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন তাদেরকে ফালা তাখদানা বিল কওল, কোমল কণ্ঠে কথা বলো না। এই জন্য মহিলারা নিজেদের মধ্যে তালিম করবে, দাওয়াতি কাজ করবে, সফরের দূরত্বে যেতে হলে মাহরাম সাথে নিয়ে যেতে হবে, আর নিজেদের মধ্যে তালিম করলে, এলাকার মধ্যে তালিম করলেও বাবা, স্বামী, সংসার, সন্তান তাদের হক আদায় করে তারপরে করতে হবে, এবং অভিভাবক যদি নিষেধ করে তাহলে তার জন্য ফরজ না বাড়ি বাড়ি গিয়ে তালিম করা, ব্যালেন্স করতে হবে, তালিমও করবেন আবার সংসার অভিভাবকের নির্দেশ এগুলো মেনে চলবেন। অনেকে বলে দূত অভিভাবকের কথা শোনা যাবে না, অভিভাবকের কথা শোনা হলো বড় গুরুত্বপূর্ণ কাজ, এরপরে আপনার জন্য নফল তালিম। হ্যাঁ, আপনার বাসার মধ্যে যারা আছে তাদেরকে আপনি সৎকাজের আদেশ, সৎকাজের বাধা অবশ্যই প্রদান করতে হবে। জি। প্রশ্ন হলো, যারা বিদাতের সাথে লিপ্ত তাদেরকে সালাম প্রদান এবং সম্মান করা যাবে না, এমন একটি কথা শুনেছি, এটা সত্য কিনা? হ্যাঁ ভাই, একটি হাদিস রয়েছে, বেদাতিদেরকে সম্মান করলে সে দিন ধ্বংসে সহায়তা করলো। যে ব্যক্তি বেদাতে লিপ্ত, আপাদমস্তক বেদাতের মধ্যে ডুবে আছে, এই ব্যক্তিকে বেদাতি হওয়ার কারণে যদি সম্মান করেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনি দিন ধ্বংসে কি করলেন? সাহায্য করলেন। স্বাভাবিক অবস্থায় কোনো বেদাতিকে সালাম দিতে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই, যতক্ষণ মধ্যে ইসলামের গণ্ডিতে আছে অবশ্যই তাকে কি দিবেন? সালাম দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফসুস সালাম আবাইনাকুম, তোমাদের মধ্যে সালামকে ব্যাপকভাবে তোমরা প্রচলন দাও। তিনি বলেছেন, তুমি সালাম দাও যাকে চেনো যা তাকে, আর যাকে চেনো না তাকেও। তাহলে অচেনা মানুষকেও সালাম দেওয়া যায়, নবীজি বলেছেন, তাহলে যে বেদাতি তাকেও সালাম দেওয়া বোঝা গেল জায়েজ আছে। যদি জায়েজ না থাকতো তাহলে অচেনা মানুষকে নবীজি সালাম দেওয়ার অনুমতি দিতেন না। জি। শেষ প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কি নিরাকার, নাকি সব জায়গায় আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র তার অস্তিত্ব সত্তা সহকারে বিদ্যমান নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সব জায়গায় আছে, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ সব জায়গায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, তার ইলমটা সব জায়গায় আছে। আমরা একটা কথায় বলি যে চেয়ারম্যান সাহেব আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে, এই স্লোগানটা তো বেশি মুখস্থ আমাদের দেশের মানুষের।
আচ্ছা, এর মানে কি এই যে চেয়ারম্যান সাহেবের সাথে সাথে গায়ের সাথে আপনি একেবারে বেল্ট বাইন্ধা সাথে সাথে হাঁটতেছেন, এর মানে কি এটা? এর মানে কি? এর মানে হলো চেয়ারম্যান সাহেব আপনি যেখানে থাকেন না কেন, ভোট আমি আপনারে দিব, যেহেতু টাকা আপনার থেকে খাইছি ভোটটা আপনারাই দিব, এত বেইমান হয় না যে টাকা খাই আরেকজনের ভোট দিব। এর উদ্দেশ্য বেশিরভাগ ক্ষেত্রে এই টাইপের না? অতএব ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, এই কোরআনের আয়াতের ব্যাখ্যা, অনেকে মনে করেন যে তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে সাথে আছেন। এখানে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার দৃষ্টি, আল্লাহর নজর, আপনার আইল, আল্লাহর আইল নিয়ন্ত্রণ, এগুলো আমাদের সাথে অবশ্যই আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ চিন্তা লালন করার তৌফিক নসিব করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।